স্যার এই পর্যন্ত করা হয়েছে। স্যার এখানে একটু প্রবলেম হয়েছে স্যার, এখানে বুলেট কেন বুলেট দিতে পারতেছে না। এরকম কথা না, সবুজ লাইন কেন? এটা সবুজ লাইন স্যার, এটা সাদা কালার তো স্যার বোঝা গেল না, সেজন্য মানে মার্ক করে রাখছে আর কি স্যার আপাতত। ওদেরটা কি কালার ছিল? দেখাচ্ছি স্যার, সাইজ এরকম। আচ্ছা, নীল কালার ছিল স্যার, নীল আর নর্মাল। এটার হাইট উইথ দিয়ে রাউন্ডেড সার্কেল দিয়ে দিলেই হবে, বুঝতে পারছি। এলাইটাকে ধরে হাইট উইথ দিতে হবে, 5 পিক্সেল 5 পিক্সেল দিলে এটার যে ওয়েলটা আছে না, তার ফার্স্টে আইডিটা রে ধরবো। কি ব্যাপার, আইডির নাম চেঞ্জ করো না? সাসপেন্স করে নে। গুড বয়, করতেছি স্যার। ওই আইডি কে ধরে এটার যে এলআইটা আছে স্যার, ওই এলআইটার মধ্যে হাইট উইথ দিবা 5 পিক্সেল 5 পিক্সেল, তারপরে ওইটার মধ্যে ক্লাস বসাই দিবা রাউন্ডেড সার্কেল, আর সাথে লেখা দিবে যেটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? সেটার কালারটা হবে এলআই এর মধ্যে যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার হচ্ছে নীল কালার দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা স্যার, কি হলো এটা লাফাই কে? স্যার এটা এরকম ছিল স্যার, এই যে হ্যাঁ লাফাবে কেন? মানে হচ্ছে তোমার হচ্ছে স্কেল বাড়াইছে। ঠিক আছে, স্কেল বাড়ায় জেড ইন্ডেক্স দিলেই হয়ে যাবে। স্যার যে এখানে স্যার এটা করছে কিভাবে স্যার? স্যার একটা বরাবর একটা হরিজন্টাল রো আছে স্যার। হ্যাঁ স্যার, এটা কেমনে স্যার? স্যার এটা তো যদি কলাম নেওয়া হয় তাহলে তো স্যার যে এরকম ভাগ ভাগ হয়ে যাচ্ছে। কি হরিজন্টাল লাইন বুঝে নেই স্যার? স্যার ওদের এখানে এই যে লাইনটা স্যার, হ্যাঁ স্যার ওটা সবাইটা একদম বরাবর দেওয়া আছে। বরাবর না সবারটা, সেটা হলে গিয়া এদের এই যেতে স্পেস নাই, ফাঁকা জায়গা নাই, দেখছো? জি স্যার। হ্যাঁ, সো ফাঁকা জায়গা নাই, এরকমটা আছে কিনা সেটা দেখো, সেটা তো আছে তাই না? কার্ড ডেক ইউজ করলেই হয়ে যেত, কার্ড ডেক দেখছো? গেট ফুট স্টাফে ঢুকো। ইউটিলিটিতে আমি কার্ডে কম্পোনেন্ট আমরা সম্ভবত আগাম সপ্তাহে সুইচ করবো ইয়াতে জুমে, ঠিক আছে? জুম না সরি, গুগল মিটে। স্যার কি জানো বলেন স্যার? কার্ডের শেষের দিকে যাও, কার্ড টেক। আজকে তোমাদের 5 নাম্বার 33 ক্লাস।
থাকো এই যে দেখছো কার্ড গ্রুপ, সরি কার্ড গ্রুপ অথবা তুমি আরেকটা কাজ করো হচ্ছে তুমি হয়েছে স্যার, এখন এটা হবার করলে হবে স্যার। স্যার এই সেকশনে একটু ঝামেলা পড়ছে স্যার। বলো স্যার, এটা স্যার যে সেকশনে পড়তে হচ্ছে কিভাবে স্যার? আরে এটা পিছনে যে কালারটা স্যার সেটা হচ্ছে সেকশনের মধ্যে কালার, আর এটার ভিতরে হচ্ছে কলাম, এই কলামের মধ্যে হচ্ছে দুইটা কলাম, ঠিক আছে জি স্যার। পরে এই জায়গাতে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে যেটা একটু বড় কলাম সেটারে কি করছে মাইনাস করে দিছে, এম ওয়াই নেগেটিভ করে দিছে, ঠিক আছে, যার কারণে দুই পাশ থেকে সেই একটু ভিতরে ঢুকে গেছে, বাকি সব সেট। আচ্ছা স্যার, স্যার এম ওয়াই নেগেটিভ এর কিভাবে লিখব? এটা এম ওয়াই ড্যাশ এন, তারপরে যা যে ভ্যালু লিখতে চাও 1 2 3 থেকে ফাইভ, দেখো এটা করে দিছিলাম, ইয়াতে ঢুকো, যে ডকুমেন্ট ফাইল গুলো আছে ওই ডকুমেন্ট ফাইল গুলোর মধ্যে লেখাই আছে বক্স সাইজিং এর মধ্যে। স্যার এটার জন্য স্যার এক ইন্ডিয়ান ভাইয়ের কাছে মানে কোড চাইছিলাম, মানে কিভাবে করা যাবে, তো সে আমার সোর্স কোড দিছিল স্যার, প্রায় 200-300 লাইনের মতো সিএসএস করছে। কত? 200-300 লাইনের মতো সিএসএস করছে। কতটা পাগল আল্লাহ। স্যার এই পর্যন্ত করছি স্যার, এখানে শুধু করলে শেষ। ঠিক আছে শেষের দিকে, তাই তো স্যার? শনিবার দিন পাওয়া যাবে, ফুলফিল লিস্ট শেষ করবা, তারপর রেসপন্সিভটা দেখতে হবে, রেসপন্সিভ ঠিক আছে জি স্যার। আচ্ছা স্যার, এরপরে কে দেখাবা? ডিপ্টর কি শেষ? না স্যার, স্যার গ্যালারি পর্যন্ত করছি স্যার। কি অবস্থা? আমরা কিন্তু টোটাল কয়টা জাভাস্ক্রিপ্টের কয়টা প্লাগইন সম্বন্ধে কাজ করছি বলতে পারবো? স্যার এই পর্যন্ত করছি। অ্যাড করো নাই কোনটার মধ্যে স্যার? নিচে যাও, আইসোটোপ ইউজ করো নাই? জি স্যার, এই জি স্যার। মিয়াটা ওই যে বক্সটা অফ করো নাই না? না স্যার। স্যার এই যে প্রোগ্রেস বারে স্যার এই আইটেম গুলা স্যার এগুলা বাড়ানো যায় না স্যার প্যাডিং দিয়ে? কি হাইট? জি স্যার, হাইট বাড়াইতে হবে। হাইট স্যার মানে আমি স্যার বড় করতে যাইতেছি, প্রসারিত করতে যাইতেছি। হ্যাঁ করো, হাইট দাও প্রত্যেকটাতে, তাহলে আলাদা আলাদা ভাবেও দিতে পারো বা গ্রুপ ভাবেও তুমি দিতে পারো, একটা দেখা যায় তাহলে বুঝতে পারো। প্রোগ্রেস ক্লাসের মধ্যে একটা ইনলাইন সিএসএস নাও,
সেকশনগুলো ছোট করতে থাকো তাহলে তো তাড়াতাড়ি আইসা পড়ে, এতগুলো সেকশন করার দরকার আছে? এখানে স্যার স্টাইল লেখা হচ্ছে তোমার আরো বেশি দিবা স্যার, আর একটু স্যার দাও 50 পিক্সেল দাও, বেশি হয়ে যায় স্যার, দিলাম স্যার কিরকম জানি হয়ে যায় স্যার, দেখে স্যার নিচে নিচে চলে আসছে তাই না? আচ্ছা কিছু লেখা লাগবে না, আগে এটা দেখে বুঝতে স্যার মার্জিনে দেখবে লেফটে দিছো কেন, রাইটে হোক স্যার? ঠিক আছে স্যার এখন পারবো, এটা তো এমনি পাওয়ার কথা স্যার। প্রোগ্রেস বার কি ফুল হয়ে গেল নাকি স্যার? হ্যাঁ স্যার, এই যে ইটা স্যার ব্যাকগ্রাউন্ডের জন্য স্যার, ইটা যে খালি অংশটুকু দেখা যাইতেছে না স্যার, ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু ডার্ক করে দাও। জি স্যার, নতুন কালার দিতে হইতে পারে। আপনার বেসিক কালার কি ছিল এটার পিছনে? স্যার বেসিক কালার স্যার, হ্যাঁ স্যার বেসিক কালার তো স্যার যা আগে স্যার আমি একটা দেখলাম স্যার, এই যে এটা স্যার হোয়াইট স্যার, হোয়াইট না স্যার একটু স্যার, তাহলে তুমি এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দাও, ওই যে ইয়ার প্রোগ্রেসের মধ্যে বিজি হোয়াইট দাও,
ঘাটাঘাটি করতে হবে, তোমাদের তো স্টেপ স্টেপ দেখাই দিলাম, তারপরে ঘাটাঘাটি করো না। শনিবার দিন শেষ হবে তাই তো? জি স্যার ইনশাল্লাহ। এটাতে ইয়া ইউজ করছো কিউ? এটা বড় করে দিতা, এটা কি ওদেরটাও কি একই ভাবে দেওয়া? কোনটা স্যার? গ্যালারির মধ্যে ওভার একই রকম ভাবে দেওয়া স্যার? একটু চেঞ্জ আছে স্যার, এটা চেঞ্জ করে দিব স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে, একটু ফোনটা সঙ্গে আইকন টাইকন নিছে ভিতরে, ওগুলো নিয়ে স্যার চেঞ্জ করে দিব। এগুলা তো স্যার যে গ্লোবাল থেকে আগে নিয়েছিলাম, এইটা হচ্ছে এখন যে কোড করতেছো এটা হচ্ছে রিয়েল কোড। কয়টা নিয়েছি স্যার? তিনটা চারটা নতুন নতুন। আল ইমরান কি অবস্থা তোমার? আল ইমরান কি আছে না গেছে? তারপর অনেক অনেক আর আমি দুইটা সেকশন করছি মাত্র। হ্যাঁ দেখাও দুইটা সেকশনে কি অবস্থা দেখি। শিয়ানজি স্যার করতেছি স্যার, এটা ধরে করতেছি জানো তাহলে তুমি এটা ইউজ করতেছো? আগে জানতে হবে এটা কি সুবিধা, এটা পুরাটা তুমি করছো পরে ইউজ করে দেখছো কি সুবিধা আছে এটা? আমাদের তো এটা বানানোই আসছিল, তুমি যেটা করতেছো সেটা তো করাই আসছিল, করা আছে কিনা জানো তুমি? কোডে যাও, এটা কোডে, হ্যাঁ ব্রাউজারে যাও, তুমি যেটাতে কাজ করছো ব্রাউজারে যাও, তোমারটাতে যাও, এটা তোমার চাই? হ্যাঁ এই তো ঠিক আছে। এই পার্টটা যে করা আছে তুমি কি জানো? বলো তো কোন জায়গাতে করা আসলো?
তুমি আমার রিয়াটাতে যাও, নতুন নিউ ট্যাব দাও, নিউ ট্যাব দাও। তুমি কি বেসিক বেসিক ফুটস্ট্যাপ একটা করছিলা, ফুটস্ট্যাপ ফুটক্যামটা এটা রানিং আছে আমার, এই যে এইটা স্যার আপনার আগেরটা ছিল। আচ্ছা নিচে দিয়ে যাও। হ্যাঁ এই যে করাই তো আছে, এই যে নিচে আরে উপরে উঠো সার্ভিস পার্টটা। হ্যাঁ এই যে এইটা তো শুধু এই যে তো ওদের ব্যাকগ্রাউন্ড নাই, সেম জিনিস আইকন হেডিং আর হচ্ছে কি টেক্সট। তোমারটাতে যাও, তোমার ওটার ইমেজটাতে যাও, সেম জিনিস দেওয়া। কি দেওয়া আইকন হেডিং আর হচ্ছে কি টেক্সট দেওয়া, সেম জিনিস। দেখি তোমার কাছে অন্যরকম মনে হয়, ওটার চাইতে ভিন্ন মনে হয়? তাহলে তুমি এটা ভাবছে তুমি এখন গবেষণা করা যাবে না বেশি, ঠিক আছে? যখন ভালো পারবা তখন গবেষণা করবা যে কোনটা এগেনস্টে কোনটা দেওয়া যায়, তাহলে ধরো যে তোমার শ্রমটা কাজে লাগবে। বেসিক অবস্থাতে যখন তুমি দেখা যাবে কি একটা থেকে আরেকটার মধ্যে বারবার সুইচ করবা, তখন দেখা যাবে কি স্ট্রাকচার গুলো তোমার আর খেয়াল থাকবে না, পরে কোনটা দিয়ে সহজে করা যায় সেটা নিজে বুঝে যাবে। তো এই পার্ট গুলো একটা সহজ, পাশেরটা হচ্ছে ইমেজ, তারপরে একটা হচ্ছে এটা। এটা চাইলেই তুমি একদিনের মধ্যে করা সম্ভব, এই যে প্রথম পার্ট, তারপরে দ্বিতীয় পার্ট, এরপরের পার্টে যাও, সেম জিনিস তাই না, টেক্সট আর ইমেজ। তারপর তার নিচের পার্টে যাও, ইমেজ আর হলে গিয়ে তোমার টেক্সট, সেম জিনিস। আর এখানে এটা করব স্যার কিভাবে? সেম ভাবে কার্ড কার্ডের ভিতরে তুমি এই ইমেজটারে ইমেজটার সেম ইমেজ দিবা, রাউন্ডেড সার্কেল দিবা, মাঝখানে দিবা, শেষ, নাম সাফা নাই। আমরা যে আইকনটা নিছি আমাদের যে তুমি যেটা বেসিকটা করছো, বেসিকের মধ্যে এই জায়গাটা কি ধরো যে আইকন আর হচ্ছে টেক্সট আর নিচে হচ্ছে বাটন, ওকে? এই জিনিসটা আইকন টেক্সট বাটন। এখন হচ্ছে এই আইকনের জায়গাতে কি হলো, এই জায়গাতে একটা ইমেজ দিয়ে দিলাম, ইমেজের হাইট উইডথ সবগুলোরই ফিক্সড, আর হচ্ছে রাউন্ডের সার্কেল দিয়ে দিলাম, কাজ শেষ। হ্যাঁ ক্যারোসেল শিখেছি না তোমাদের, তোমাদের তো ক্যারোসেল শিখানো হয়েছে, বিবিএস ভিডিও দেখো কাজে লাগবে। দুইটা ক্যারোসেল দেখানো হয়েছে, আউল ক্যারোসেল ও দেখানো হয়েছে, নর্মাল ক্যারোসেল ও দেখানো। ঠিক আছে করে ফেলো, শাকিলও যেহেতু করছে তোমার টেমপ্লেট এর মতো, ওর কাছ থেকেও চাইলে আল ইমরান, আল ইমরান, ইমরান কি আসো না জয়েন করে ঘুমায়? আচ্ছা তোমাদের যেতে মার্কেট প্লেসে যেগুলো দিতে বলছিলাম, তো মাহাদি ছেলেটা কই গেল? স্যার আমার ফাইবারে স্যার কি জানে একটা নোটিফিকেশন আসছে উপরে, স্যার দেখবেন কি স্যার? দেখাও দেখি,
স্যার এই যে এখানে চেক ইওর নিড ফিল আউট ফ্রম W9 কিপ গিগস অ্যাক্টিভ ইউ গট 30 ডেজ টু চেক স্যার আমি ইউএস এর পার্সন নাকি জিজ্ঞাসা করতেছি নো ভাই বলেন যে ভবিষ্যতে হবেন জানো এখনকার গিগ দিলে খুব দ্রুত তুমি কাজ পার পসিবিলিটি আছে জানো না স্যার জানবা কেমনে এখন ওই যে যারা নতুন তাদেরকে আগে প্রমোট করতেছে নিচে ফ্রন্ট পেজে সার্চ দিলে ফ্রন্ট পেজে তাদের গুলো থাকে ওকে যারা পুরনো এসে পুরনো গিগ গুলো অনেক কিছু হারিয়ে দিছে জাস্ট নতুনদের প্রমোট করার জন্য আর কিছু তো কাজ করতে হবে এবং কি গিগ দিতে হবে যাই হোক আজকে তো আমরা মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করবো তোমাদের মধ্যে কেউ কি আছো যে এখনো ইয়া দাও নাই নাম কি বলে গিগ মার্কেটপ্লেসের অ্যাকাউন্টের নাম দাও নাই এখনো লিংক দেনি শাকিল কি তোমার কি মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট আছে স্যার ফাইবারে আছে কিন্তু এটাতে স্যার ওয়েব ডিজাইনের কোনো গিগ খুলি নাই আচ্ছা তাহলে কি সেটটা খোলা আছে স্যার ডাটা এন্ট্রির একটা গিগ খোলা আছে আচ্ছা তুমি তো এটাকে কি মডিফিকেশন করবা জি স্যার বললাম ওইটাকে কি তুমি মডিফিকেশন করবা কিনা না স্যার আমি গিগটা ডিলিট করে দেব ওটাতে কাজ পাই না আমি শুধু ওটাতে শুধু ওয়েব ডিজাইনের গিগটা রাখবো এটা ডিলিট কেন করবা স্যার এটা স্যার গিগ ভালো হয় না আর ওইগুলোতে কাজ পাবো না তো স্যার পাওয়া যায় না আচ্ছা গিগ তুমি কি মনে করো যে তুমি ডিলিট করলে এরপরে কাজ পেয়ে যাবে না স্যার শুধু ঝামেলা রাখা দরকার কি সরাসরি শুধু ওয়েব ডিজাইন রিলেটেড গিগ গুলো রাখতাম ঠিক আছে তো এটা কবে করবা স্যার কালকে রাতে তো ডিজাইন ওয়েবসাইটের কাজ করছে স্যার তো আজকে কল খুলবো স্যার আচ্ছা ঠিক আছে আল মাহাদি আল মাহাদির এর প্রোফাইলের নামটা দেখছো কি দিছে এটা এই ছেলে দেখছো দেখছে MDA আর এই যে তো দেখছে হাই আই এম মোহাম্মদ আল মাহাদি এই কারণে তো কাজ পাইতে কষ্ট হয় কি বলবো এছাড়া তো নাই আর আল ইমরান দিছিল তুমি আল ইমরান তো কথাই নেই আল ইমরান তোমার মার্কেট প্লেসের লিঙ্ক দাও নাই এমডি সাব্বির আইসাও চলে গেছে এই দুজনেরটা দিলে ভালোই তো আর শাকিলেরটা তো দিবে আচ্ছা ওয়াদুদ আর সাইদের কি অবস্থা তার কোনো খবর নাই সাইদ আসবে শাকিব ভাই সাইদ ভাই কি খবর সাইদ ভাই সকালবেলা মেসেজ করলো যে ক্লাস শুরু হয়েছে নাকি বললাম যে শুরু হয়েছে তারপর তো আর কোনো কিছু বলে নাই আর মনে হয় অন্য ক্লাসে চলে গেছে
সাইজের পুরো নাম কি? সৈয়দ আব্দুর রহমান। আমাদের দেশের আছে কই মেসেঞ্জার তোরে পাওয়া যাইতেছে? মেসেঞ্জার অন্য নাম স্যার। আর ইহান সাইদ লেখা? ইহান। আচ্ছা, তো যেহেতু আল মাহাদি আসছে, কি কি কাজ করলা দেখাও। স্যার আমি অসুস্থ ছিলাম স্যার, কাজ করতে পারি নাই। হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তো স্যার, কাজ করতে পারি নাই। আচ্ছা গুড, সুস্থ হবে কবে স্যার? মাথা ব্যথার প্রবলেম আছে তো স্যার। সারা জীবন শুনছি মহিলাদের এই সমস্যা থাকে, মাইগ্রেশনের সমস্যা। তুমি জব করতা, তুমি কি পয়সা থাকতে পারতা? এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট। জব যখন করি তখন কিন্তু এই জিনিসগুলোকে আমাদের বসরা মেনে নিতে চায় না। আমরা অন্য কোথাও যখন কাজ করি তখন কিন্তু আমরা এটা মেনে নিই যে থাক। তো এই জিনিসটাই কিন্তু তোমার শরীর, শরীরের নাম মহাশয়, যাহা দিবা তাই কি। স্যার আমার মার্কেট প্লেসে লিংক স্যার দিছে স্যার, চ্যাট বক্সে স্যার। হ্যাঁ তোমার আপওয়ার্কের লিংক, তাই না? থাকেও জি স্যার, আমেরিকার অ্যাড্রেসে। বাংলাদেশি দিয়ে ওরা আপওয়ার্কে খুলছে এবং অলরেডি ইন্টারভিউ দিয়ে অ্যাপ্রুভও করাইতেছে। ফেকের কি দরকার? তোমারটা তো আর কাজ হইলে এরপরে তো আর এটা কনভার্ট করতে পারবো না। আল ইমরান হচ্ছে মেসেঞ্জারে আছে কিন্তু ঘুমে নাই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজে চলে যাই। এখন বাদ আছে সাব্বির আর হচ্ছে ওয়াদুদ আর সাইদ, এটা মার্কেট প্লেসেরটা বাকি। আর তোমাদের এমনি পরিচিত কেউ আছে যারা আসলে আগে ভালো ছিল এখন আমাদের সাথে নাই? না স্যার। হ্যাঁ মানসিক ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো এটার জন্য আমাদের অনেক কিছু জানা উচিত। যেমন আমি 2012 সাল থেকে 13 সালে একটা বিজনেস করতাম, আমার বিজনেসের নাম ছিল easybazaar.com। এর আগে আমি জব করতাম টেক্সটাইলে। আমি কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তুমি কি জানো? না স্যার জানো না। তোমরা যদি আমার প্রোফাইলে দেখো তাহলে দেখবে আমি যে পিএসসি করেছি ইয়াতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আমি আইটি তে মুভ করি 2012 সাল থেকে। তো আমি পিএসসি পাস করে 2010। তো 2012 সাল থেকে 13 সাল আমি একটা বিজনেস করি, নাম হচ্ছে easybazaar.com। নাম কি? easybazaar.com। ওই সময় একবার প্রথম সাইটে যখন মানুষ ঠিক মতো কি ইন্টারনেটই চালাইতে পারতো না, বাট তখন আমাদের ইচ্ছে ছিল আমরা সুপার শপ অনলাইন বেস করবো। তখন কিন্তু ইয়া ছিল, তারপর হচ্ছে স্বপ্ন, এগুলো কিন্তু তখনও ছিল। কিন্তু ওদেরটা কি
অনলাইন বেস ছিল না আমি চেষ্টা করছি ওই জায়গাতে পরে কিন্তু প্রায় 20 লক্ষ টাকার মতো কিন্তু আমি লস খাই কত 20 লাখ 20 লক্ষ কি কারণে কারণ হচ্ছে ওয়্যার হাউস করা দোকান করা এমপ্লয়ি পালা সব জেনে কারণ ওই সময় অনেক কিছু বুঝতাম না আর ওই সময় কি আমরা জাস্ট হচ্ছে ফেসবুকে আর হচ্ছে ওয়েবসাইটে একটা জাস্ট পেজ ছিল আস্তে আস্তে ভিতরে কাজ চলতেছিল কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে বিশাল ব্যাপার ওকে যদিও তখন কি এক্সেল শিটে দিতাম কিন্তু হচ্ছে কি পলিসিটা তো তখন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে নিজেদেরটা কিনে নিজেদের রিজার্ভ করে রাখতে সরস্টে ব্যবসা করলো কি করতে হবে চাল হোক পেঁয়াজ হোক যাই হোক সেটা কি করতে হবে কিনে স্টোর করা লাগে কিন্তু এখনকার পলিসিটা কি হয়েছে এখন হচ্ছে কিছু কিনা লাগে না তাহলে বাজারে সবচেয়ে বড় যে দোকান আছে তাদের সাথে কি বললে যে আমি আপনার 10,000 টাকা দিলাম ইনভেস্টমেন্ট আপনার কাছে মাল থাকবে আমার যখন মাল লাগবে আপনি দিয়ে দিবেন আমি এটা নোটিফিকেশন করে রাখবো তাই বুঝছি এবং রাত্রেবেলা আপনার বিল আপনার আবার দিয়ে তো প্রত্যেকদিন তুমি যদি অ্যাভারেজে 10,000 টাকার ট্রানজেকশন করতে পারো তাহলে মাসে আসে কত 3 লাখ টাকা 3 লাখ টাকা যদি করো তাহলে এটার থেকে তোমার প্রফিট আসবে অ্যাভারেজে গড়ে ঠিক আছে 10% ওকে তো 3 লাখ টাকা 10% কত 30,000 আর ওই সময় কি আমাদের সব স্টোর করা লাগবে তার মানে হচ্ছে 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা স্টোর করা লাগতো তারপর হচ্ছে তোমার হচ্ছে সার্ভিস ডেলিভারি করার জন্য আর প্রোডাক্ট ডেলিভারি করার জন্য কি লোক লাগতো ভ্যান লাগতো সব কিছু লাগতো তো এখন অনেক সহজ আর ওই সময় তো আমরা সার্ভিস চার্জ চাইতে হয় পারতাম না ঠিক আছে ফ্রি সার্ভিস তোমরা কি জানো আজকে ডিল তারপর হচ্ছে পিওসফ বা হাবিজাবি এরা কত বছর ধরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে জানো এখন এরপরে তারা বললো যে হ্যাঁ সার্ভিস চার্জ আমরা অফারে দিব যেহেতু বাজার করলে সার্ভিস চার্জ ফ্রি এখন সবার জন্য সার্ভিস চার্জ করবে কেন ইমাজিন তো ওই জায়গার থেকে আইটি তে আস্তে আস্তে ডেভেলপ করে করে এখন হচ্ছে কি আইটি তে এক্সপার্ট হওয়া তো সহজ বিষয় না আর তোমরা তোমাদের তো এখন হাতে অনেক সময় আছে ঠিক আছে এখন তো পাস করার পর যে প্রেশারটা সেটা যারা তোমাদের এই জায়গাতে কেউ আছো যে বিএসসি বা মাস্টার্স পাস করছো এখনো জবে ঢুকো নাই আচ্ছা তো চিন্তা করো যে দিত্ব বুঝবে যে এখন তার পক্ষে আবার নতুন করে শিখা ঠিক আছে তারপরে জব সার্চ করা তার জন্য কতটা প্রেশারে ফ্যামিলি থেকে জব করছ না কে জব করছ না কে জব করছ না কে বা জব করে ছাড়ে জব ছাড়ে দিছস কে জব ছাড়ে এই প্রেশারাইজের মধ্যে আছে আর যারা তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের জন্য ফ্রি কেউ তোমার জিজ্ঞাসাও করবো না এখন যে জব করছ না কে জব করছ না কে তারা একটা প্রেশারাইজ করতে পারে তোর হাত খরচটা তোর কিছুটি করে চালাইতে পারো তার মানে যারা এখনো স্টুডেন্ট আছো তাদের জন্য এই কোর্সগুলো হচ্ছে অনেক মানে একে সোনায় সোহাগে বলা যায় এক হচ্ছে যে তার কোন প্রেশারই নেই আর সবচেয়ে বড় বিষয় যে ভার্সিটি গুলো সব বন্ধ ওকে তো তোমার পায়ে হেঁটে যাওয়া লাগতেছে না তারপরেও যদি তুমি এই আল্লাহর এই সুবিধাটা ঠিক আছে আল্লাহর যে সুযোগ সুবিধাটা দিয়ে দিছে প্রধানমন্ত্রী তো এই ওয়েটা নাও দিতে পারতো যে সবগুলোর মতো বন্ধ তো রাখতে পারতো না যে ঠিক আছে যখন করোনা ঠিক হবে তখন আমরা এটা করাবো হইতে পারতো না কারণ এটা কি ছিল তোমাদের তোমাদের নিজেদের ভার্সিটিতে হওয়ার কথা ছিল অফলাইন ব্যাচ ছিল হ্যাঁ অফলাইন ব্যাচ ছিল এতে আল্লাহ চাইছে উনার মার সাথে মেধা দিছে উনি তাই ঠিক আছে তো তোমরা এই সুযোগ পাওয়ার পরেও যদি তোমরা এটা অ্যাপ্লাই না করতে পারো মানে ঠিক মতো যদি না শিখতে পারো তাহলে এই চাইতে হতবাক আর কিছু না চাকরি যখন তোমার পাশ করে বের হয়ে যাবা তখন তুমি আবার 6 মাস ওয়েট করবে নাকি এটা শিখার জন্য তখন আর পারবা না অনেক কষ্ট তখন এক ফ্যামিলির প্রেশার
দ্বিতীয়ত হচ্ছে কি তোমার আর্নিং এর জন্য আর গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই, তরুর উপরে মাইল গোনাবে, খালি বলবে কি এই যে আমার বিয়ে হয়ে যেতেছে, এই যে বিয়ে হয়ে যেতেছে। স্টুডেন্ট থাকা অবস্থাতে এটা বলে না, কি কারণে বলে না, কারণ পাশিত্ব করোনে ফ্যামিলি মেনে নিবে না, তাই না? আর পাস করে ফেললে কি তোর জোর শুরু করে দেবে, চাকরি করো চাকরি করো চাকরি করো চাকরি করো, আর তাড়াতাড়ি ঘরে তুলো ঘরে তুলো ঘরে তুলো, এটা পলিসি। তো তোমাদের এই যেতে যারা স্টুডেন্ট আছো আমি বলবো যে তোমরা খুব ভাগ্যবান, এরকম একটা 50 দিন ব্যাপী এত বড় একটা কোর্স তোমরা অনলাইনে পাইতেছো এবং কি ভালোভাবে শিখারও সুযোগ পাইতেছো, তো অ্যাপ্লাই করতে পারতেছো না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ বরকত দেয় এবং সেই বরকত ধরতে হয়, ঠিক আছে? যদি না ধরো তাহলে কিন্তু যখন এই বরকতের সময় শেষ হয়ে যাবে তখন আর ধরে লাভ কি হবে, তাই তো? আল্লাহ উঠেই নিয়ে গেছে, ঠিক আছে? তোমরা সবাই দেখি খুব বড় লোক, আপরকে তোমাদের সবার লিঙ্ক আবার আমেরিকান অ্যাড্রেস, মানে সাংঘাতিক বড় লোক। নামাজ পড়বা, তোমরা নামাজ পড়ো, বুঝছো? নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, শয়তান তোমাদের আটকে রাখে, বুঝছো? শয়তান তোমাদের শরীর টিপা দেয়, টিপা দেয় তো আরামসে ঘুমায় যাও, কারণ শয়তান চায় না যে তুমি একটা ভালো কাজে থাকো, কারণ তুমি যখন অনলাইনে আর্নিং করবা তখন তোমার বাইরে যাওয়া পড়তেছে না, কুচিন্তা মাথার মধ্যে ঢুকতেছে না, কুদৃষ্টি পড়তেছে না, তো এটা একটা বিশাল ব্যাপার না? শয়তান চাবে না যে তুমি এত তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ওকে? শয়তান চাইবো যাতে তুমি বেশি বেশি বাইরে যাও, মানুষের সাথে কথা বলবা, গীত গাইবা, প্রতিষ্ঠি দিবা, ঠিক আছে? সবকিছু দিবা, ঠিক আছে? এটা পলিসি, শয়তানের পলিসি। আমাদের কোন একটা ভালো কাজে শয়তান বাধা দিবে, এটাই শয়তানের কাজ। তো তোমাদের এটা ঝেড়ে ফেলতে হবে এবং চেষ্টা করতে হবে। আমি তো তোমাদের বলছি তোমরা চেষ্টা করো, তোমাদের জায়গা মতো নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এখন তোমরা যদি প্র্যাকটিস না করো, তোমাদের প্রজেক্ট দেওয়া হয়েছে, তোমরা যদি কাজ না করো, আমি কি করবো, আমি কি সলিউশন দিব বলো? তোমরা তো লাকি। তারপরেও যে আমরা যারা এক্সপার্ট যারা ক্লাস নিতেছি তোমাদের অনেক দিনের কাজ আমরা সহজ করে দিচ্ছি, আর আমাদের সময় আমরা যখন শিখছি 2012-13 টাইমে ওই জমি কয়জন শিখেত, ম্যাক্সিমাম আমাদের অনলাইন খেটে খেটে ডকুমেন্টেশন পুরো মুখস্ত করে ফেলতাম, ঘাটতে ঘাটতে খাতা কলম নিয়ে বসতাম ডকুমেন্টেশন করার সময়, এটাতে কি করলো টেস্ট করি, টেস্ট করে কি পেয়েছি কি বুঝলাম, এই জিনিসগুলো এভাবে নোটিফাই করে করে করে। আর তোমাদের ওই আমরা যেটা 2-3 বছর লাগাই শিখছি সেটা তোমরা 2-3 মাসে শিখছি। লিঙ্কটা দাও, আমি এটা আপাতত নোটেট করে রাখি, তাহলে যেতে আর বাদ থাকবে ওয়াদুদ আর হচ্ছে সাই, এদের দুইজনেরটা বাদে বাকি সবারটা হয়ে গেল। আর দেখি তোমাদের ব্যাচ থেকে আর কারোটা পাওয়া যায় কিনা, আর একটা জিনিস মনে রাখতে হবে, কারণ সময় চলে গেলে সার্টিফিকেটটা এখন গুরুত্ব দিতেছো না, কিন্তু কয়েকদিন পর জবে যদি এই সার্টিফিকেটটা চায় এবং তোমার যদি থাকে এতে যদি কোনো সুযোগ সুবিধা থাকে তখন কি করবা, কারণ এটা গভর্নমেন্টের সার্টিফিকেট দিতে হবে। স্যার এই লিংক কি দিছো তো, এটা তো ইয়া না, তাহলে প্রোফাইল লিংক তো এই জায়গাতে নেই, ও প্রোফাইল লিংক, হ্যাঁ তুমি আমারে দিছো, আমারে ইনভাইটেশন পাঠাইছো ইয়াতে, তার নাম কি বল ভাই, বি প্রোফাইলে যান, বি প্রোফাইলে যান, ওই লিংক পাঠান, কে যাই হোক ও পাঠাইতে থাকুক। আমরা মূলত আজকে একটু দেখবো অজেস, কার অ্যাকাউন্ট, আল ইমরান আসো, আল ইমরান আল ইমরান ইমরান ভাই আসছে দেখা যায়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে নতুনদের জন্য
ফাইবার একটা নতুন পলিসি চালু করছে, সেটা হচ্ছে নতুনদের প্রমোট করার জন্য তাদের গিগ গুলো ফ্রন্ট পেজে থাকবে। তো এখনই সুযোগ ভালো ভালো সুন্দর করে গিগের পোস্টারিং বা হাবি জাবি তৈরি করার, যদি আমরা কি ব্রেকের পরে এগুলা জানবো, ঠিক আছে, সেগুলা অনুযায়ী আমাদের কাজ করা, কাজ করলে আশা রাখি কিছু কাজ করার পসিবিলিটি আছে। আমাদের মূল কাজটা হচ্ছে আজকে অজেস, এটা হচ্ছে আমেরিকান, তোমরা জানি কারা আমেরিকান, যদি কি হয় যে কুত্তা দিয়ে কি কাজ করলো আমি সেটাই বুঝলাম। যদিও কি এটা পুরাটাই ফ্রি, আমাদের এটার ব্যবহারটা জানতে হবে ভালোভাবে, কিভাবে সে এটা ব্যবহার করে। ওকে স্যার, তো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কার মাধ্যমে হেল্প করে, সেটা হচ্ছে এনিমেট ডট সিএসএস এর মাধ্যমে, কার সাথে এনিমেট ডট সিএসএস, এই জিনিসটাও আমাদের লাগবে। তো আমরা চাই এটা হচ্ছে কিভাবে টেস্ট আসবে বা হচ্ছে এই যে হাউ টু ইউজ দেখে গেছে। ওকে, এই যেতে লেখা আছে সবার ফারস্টে animate.css আমাদের লাগবে। ওকে, লিংক টু এই যে animate.css আমরা যদি ক্লিক করি, ওকে, এই যে animate.css চলে আসছে আমাদের, তো ড্রপ ডাউন মেনুটা দেখা দেন না। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু স্যার, হ্যাঁ ওটা তো দেখানো হয় নাই স্যার, এটা কি দেখবা, এটা কি আছে দেখো, এর গুড স্টেপিট আছে, মানে স্যার অনেক অনেক সময় দেখি স্যার অনেক স্টাইলিশ থাকে স্যার, এই স্যার বুটস্ট্র্যাপ স্টাইলিশ মানে হচ্ছে এক্সট্রা সিএসএস ইউজ করতে হবে, জি স্যার ওটা তো বুঝি স্যার, কিন্তু স্যার বুটস্ট্র্যাপের যে গ্লাস আছে স্যার এগুলো ছাড়া স্যার আর কোনো কিছু ইউজ করা যাবে না স্যার, তো বুটস্ট্র্যাপ একটাই জানতে হবে, তারপর হচ্ছে মেগা মেনু, চাইলে মেগা মেনু, ঠিক আছে, ওগুলো স্যার অনেক সময় স্যার দেখা যায় যে মাউসের কার্সর স্যার ওই যে ড্রপ ডাউন মেনু হবে ওপারে নিয়ে গেলে স্যার নিচের দিকে নাই আসে স্যার, ওটা স্যার কি বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় স্যার, হ্যাঁ ওটা হচ্ছে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কার্সরটা গেলে যাতে এটা হোভারাইজ হয়, এক্সট্রা সিএসএস একটু বসাই দিলে কাম শেষ, অত আহামরি কিছু নাই। স্প্লিট বাটন নর্মালি এটা আমরা ইউজ করি কোথায়, যদি কোনো মেনু থাকে তখন যদি এটাকে ডিফল্ট ভাবে অটোমেটিক নিয়ে নেয়, তারপর হচ্ছে ড্রপ রাইট রাইট সাইড, নতুনটা তো আরো কিছু আসবে আমরা আশা করি, মেনু আইটেমের জন্য এটা ইউজ করে, অ্যাক্টিভের জন্য অ্যাক্টিভ দেখা থাকলে এগুলো এমনি অ্যাক্টিভ থাকে, ডিসেবল, তারপর হচ্ছে রাইট অ্যালাইন মেনু, রাইট অ্যালাইন এটা বরাবর হচ্ছে, ঠিক আছে, এই বরাবর যত বাড়বে এই পাশ থেকে বাড়তে থাকবে, রাইট অ্যালাইন
রাইট অ্যালাইন বাট লেফট অ্যালাইন হোয়েন লার্জ স্কেল, তার মানে তুমি চাইলে এটা কি করতে পারো, ব্রেক পয়েন্ট ইউজ করতে পারো, যে ব্রেক পয়েন্ট দেওয়া হয়েছে ড্রপ ডাউন মেনু লেফট অর রাইট, ঠিক আছে করা সম্ভব। তারপর হচ্ছে হেডার ইউজ করতে পারো, ড্রপ ডাউনের মধ্যে হেডার আছে, ড্রপ ডাউন হেডার ডিভাইডার আছে, যে মনে হয় দাগের জন্য ডিভাইডার আছে, যেতে দেখো একটা অফসেট আছে, ক্লিপ আছে, ঠিক আছে আমাদের একটা ক্লিপ টু দেওয়াই আছে, বাউন্ডারি রেফারেন্স ডিসপ্লে ডাইনামিক কিনা, তারপর হচ্ছে প্রপার কনফিগ নাও, কিন্তু আমাদের যে ওভারাইজ, ওভারাইজটা আমাদের ম্যানুয়াল ভাবে করে নিতে হবে, ঠিক আছে কার্সরটা গেলে তোমাদের যে যদি কোনো টেমপ্লেটে থাকে তখন করে দেওয়া যাবে, ঠিক আছে এখন এমনি উইদাউট, তাহলে তুমি ট্রাই করবা, তারপর দেখবো যে এক্সট্রা কি সিএসএস ইউজ করছো আর বুটস্ট্র্যাপ করলে আমাদের শুধু কতটুকু লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই অ জেএস এর মধ্যে আমাদের লাগবে এটা জেএস অ ডট মেইন ডট জেএস, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো দেখি, আচ্ছা এইটা সম্ভবত ডাউনলোড করতে হবে, আমাদের এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে ফেলি, ড্রপ ডাউন কোনো প্রবলেম নেই, এটা কোনো অত কঠিন কিছু না, একটু ব্রেন খাটালেই হয়ে যাবে, মাথা খাটে তো আমরা এটাকে চালু করলাম, আবার কপি করে নিই, কপি ইউজ হচ্ছে তো নোটপ্যাড প্লাস প্লাস এ তখন উপরে নিচে করে দেখতে হয় যে কোনটার সাথে কোনটার ক্ল্যাশ হচ্ছে, কাজ না হইলে স্যার আমার ওইটা দরকার স্যার, তাইলে কি করবো স্যার, কথাটা বুঝছো আমি কি বলছি স্যার, উপরে নিচে করে মানে, হ্যাঁ করে দেখতে হবে যে কোনটার উপরে দিলে এটা কাজ করে, ও ঠিক আছে মানে কাইটা দেয় না স্যার, জাস্ট উপরে নিচে দিয়ে, হ্যাঁ বলার পর পরেই কথা না বলছে কিন্তু আবার সেম সেম কোশ্চেনটাই করছে, কোন সমস্যা নেই,
আগে বুঝবা যে কি করলাম উপরে নিচে হইতে পারে ধরো যে ক্যারোসেলটা আল ক্যারোসেলটা এই জায়গাটা কাজ করতেছে না কিন্তু অজেএস এর নিচে দিলে অজেএস ও কাজ করে আল ক্যারোসেল ও কাজ করে হইতেই পারে কারণ কি জেএস এর ভিতরে কিছু মলিকুল আছে যে কিছু ফাংশন আছে সেম হয়ে গেলে সেম কথার হয়ে গেলে তাহলে ঝামেলাটা হয় আর এটা পুরো মুশকিল আমাদের অজেএসটা এখন ওই জায়গা থেকে নিয়ে আসলেই হয়ে গেল এটার মধ্যে আছে আমরা ডাউনলোড করি আমাদেরটা কি বিন ডট জেস ছিল হ্যাঁ বিন ডট জেস বিন ডট ডট জেস টা নিয়ে আসছে কারণ হচ্ছে আমরা এই জায়গা থেকে এনিমেটেড টা নিয়ে আসছি এনিমেটেড ডাউনলোড করবো আমাদের সেট করে ফেললাম আমাদের কাজ যতটুকু দরকার অনেকটুকু হয়ে গেছে তো আমাদের এটা অ্যাড করে দিতে হবে দেখো আমাদের হচ্ছে এনিমেট ডট মিন ডট সিএসএস ওকে লিঙ্কটা কপি করলাম একেবারে মিনিফাইড ভার্সনের ওয়েটটা একটু কম হয় আমাদের অনেকটুকু হয়ে গেছে এটাকে আগে আমরা রান করি তারপর তার স্টেপ গুলো দেখি সে কি বলছে আমাদের এতটুকু করা তারপর সে বলতেছে ক্লাস ইউজ করতে হবে কি অফ ওকে তারপর আমরা বাউন্স আপ বাউন্স যাই হোক করতে চাই তখন আমাদের এই জায়গা থেকে দেখতে হবে কি কি জিনিস আছে ওকে তো এই জায়গাতে এই যে বাউন্স দেওয়া আছে বাউন্স ওকে তারপর হচ্ছে ফ্ল্যাশ তারপর হচ্ছে পজ না পালস ঠিক আছে তারপর হচ্ছে রাবার ব্যান্ড তারপর হচ্ছে Shake X, Shake Y, Head Shake, Swing, Shake Tata, Oh, Jello, this is Heartbeat, Bottle like this, Double Shake, Backing Down,
back in left, back in right. আচ্ছা আমরা back in left আর back in right এই জায়গা থেকে কপি করে দেন, ঠিক আছে? কপি, ক্লাসের নামটা কপি করুন। তো আমাদের কি করতে হবে, আমরা কোনটা কপি করলাম, লেফট না রাইট কপি করলাম? আচ্ছা দিলেই বুঝবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে নামের যে ইয়াটা ছিল কম্পোনেন্ট গুলো সেগুলোর মধ্যে একটা ইউজ করবো। ওকে, তো আমরা কন্ট্রোল ডি করলাম, লেফট আর সাথে অ দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পর আমাদেরকে জাস্ট রিলোড দিয়ে দেখি কি অবস্থা, কাজ করছে, কাজ করে নাই, কারণে কাজ করে নাই, সাথে টাইম আউট বলে দিতে হবে, তাই এটা যেতে ডেটা অর ডিউরেশন আছে আর হচ্ছে অর ডিলে আছে, ঠিক আছে? ডিউরেশনটা আমাদের দিয়ে দিতে হবে, সরি এটা তো অ্যাট্রিবিউট, বেশি দেরি হয়ে যাবে, কমাই দিই দেখো, আসছে একটু বেশি হয়ে গেছে নাকি? জি স্যার, পাঁচ দা পাঁচ এক সেকেন্ড দেন, এক সেকেন্ড দাও, রাইট এক সেকেন্ড। এখন আমরা যদি পুরো কন্টেন্টটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের জাস্ট এই জিনিসটাই, সরি এতটুকু কাট করলাম, কাট করার পর আমরা যদি এই কলমটাকে ধরলাম ডাটা দিয়ে দেখি কি অবস্থা, কেন অফ হয়ে আবার আসতেছে কেউ বলতে পারবা? হ্যাঁ, আমরা যখন কলামটাকে কল করতেছি কলটাই কিন্তু যাইতেছে পিছনে, তারপর সে আসতেছে, এই কারণে। তো আমাদের এই জিনিসটা কি করতে হবে, প্রত্যেকটাতে দিয়ে দিলে এটা কাজ করবে, ক্লিয়ার? তো আমাদের এটা কলামে আমরা ইউজ করতে পারতেছি না, যদি এটা আলাদা একটা ডিবি নিতাম তাহলে সম্ভব হতো, বুঝতে পারছি আমার কথা কি? বুঝতে পারছি স্যার, বুঝি নাই স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা সমস্যা নেই, এই দেখো আমরা রিলোড দেওয়ার সাথে সাথে ইমেজটা দেখো অফ হয়ে আসতেছে, কিন্তু আমরা যদি এটা না দিতাম, এই যে থেকে সাপোজ কন্ট্রোল চেঞ্জ করতে, কারণ কি আমাদের এটা কি মুভের কোন ওরকম কি পসিবিলিটি আছে না স্যার? নাই, তো এটা কারণ ওই টাইমে হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এই কলামটা বাইরে থাকতো, যার কারণে কি এরকম একটু কলাপসে আবার লম্বা হইতেছে, ক্লিয়ার? তো আমাদের এই জিনিসটা তাহলে আমাদের তাহলে কিভাবে করা উচিত সেটা হচ্ছে বিষয়। তো এটা যখন বিষয়টা থাকে তখন আমরা যেটা কাজ করি এটার ভিতরে আমরা দিয়ে দিই, একটা ডিপ দিলাম, ক্লাস ওয়াল অফ আর্টিকেল ইসলাম,
এখন দরকার আগের মতো কিন্তু অত কি বাইরে দিতেছে, আগে কি হইতো জিনিসটা ফার্স্টে একটু ছোট থাকতো তারপর একটু বড় হইতো, আর এখন বিভিন্ন এফেক্ট আছে, তোমরা এই ব্রেকের মধ্যে এগুলো টেস্ট করবে, ঠিক আছে? যেতে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, তারপর হচ্ছে ক্লাসে স্যার হোয়াও না নিলে কাজ করবে না স্যার, দেখি তুমি বললা ওরা যেহেতু বললো তুমি তার উত্তর দিয়ে বললা, দেখি কাজ করে কিনা। তুমি যদি এই যে ডাটা ডিউরেশন দিছে, তুমি চাইতেছো না আমি ডাটা ডিউরেশন দিব, তাহলে তুমি দিছো কাজ করবে না, ওদের মতো দিলে কাজ করবে, এই আর কি। ঠিক আছে, তো আমরা ফিরবো 11টা বাজে, ঠিক আছে? এর মধ্যে তোমরা এটা ইনস্টলেশন করে ট্রাই করবা, ক্লিয়ার? এই জায়গা থেকে যে বিভিন্ন স্টাইল আছে এগুলো দেখবো, আমাদের নর্মালি যেগুলো বেশি ইউজ হয় সেটা হচ্ছে তোমার এই যে পেড ইন এই জিনিসটা, ওকে অফ হয়ে আসে, তারপর থেকে ফেড ইন লেফট এই জিনিসটা হয়, রাইট বা আপ এই জিনিসটা হয়, তাই না? ম্যাক্সিমাম গুলোতে আমরা এই টেমপ্লেটটাতে এইটাই দিই, তাহলে টপ লেফট, ঠিক আছে, বটম লেফট এগুলো ভাবে করা যায়, করো করতে থাকো, এ তো অনেকগুলো আছে অনেক, যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে কাজ করো। আর এটা অনেক মজার আর ইজি স্যার, ঠিক আছে? ওকে ঠিক আছে, তো আমরা 11টায় ব্যাক করতেছি। স্যার প্রবলেম হলো স্যার নিচের দিকে স্ক্রল করলে স্যার একসাথে সবগুলো স্যার একবারে স্যার লোড নাই স্যার, ওই যে ওই জায়গাতে আরেকটা মেনু কি আছিল না ডাটা অফসেট বা হাবি যাবে ওগুলো ইউজ করতে স্যার, এই যে সব একসাথে নাই স্যার, মানে স্যার স্ক্রল করে নিচের দিকে গেলে আবার স্ক্রল করবে, এটা করতে চাইলে ওই যে অফসেট ইউজ করতে হবে স্যার, অফসেট যেটা তোমাদের বললাম না, এই যে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো আছে সবগুলো ব্যবহার করে করে দেখো, ওটা ঠিক আছে, অফসেটটা ইউজ করলে মানে হচ্ছে ওই পর্যন্ত আসার পর তারপরে সেটা কাজ করবে, যাও ইয়াতে যাও কি বলে এটা ডকুমেন্টেশনে যাও, ডিউরেশন দিছো তারপর হচ্ছে যে এই যে
data of offset. চারটা জিনিস দেওয়া আছে, চারটার ব্যবস্থা চার এখানে পরে তো অফসেটে যেতে দাও 100 স্যার 100 কি মিন করে স্যার 100 মানে হচ্ছে 100 পিক্সেল তার থেকে 100 পিক্সেল পর থেকে এটা কাজ করতে সম্ভব দিয়ে দাও এবার একটা রিলোড দাও আর একটু নিচে যাও আর একটু নিচে সরি উপরে আর উপরে তো তোমার তো এটাই তাই না জি স্যার রিলোড দাও দেখি এয়ারপোর্টের সেকশনে যদি আবার ডাটা অফসেট দিয়েছে তাহলে 100 বেশি দিতে হবে না না 100 100 দিলে স্যার নিচে নিচে স্ক্রল করব আর মানে এই যে তোমার হচ্ছে আমি সহজ কথাটা বুঝাই এই যে তোমার এই যে এতে অ্যাবাউট এর একটু মাথা বাইট করো অ্যাবাউট এর একটু মাথা গ্যাস এটা হচ্ছে কি এখন আছে এখন তো পুরো উপরে চলে আসছে নিচে থেকে মাপতে হবে ওকে এইটা হচ্ছে 0 মানে এখন দেখা যাইতেছে না ওকে ওই যে দেখছো যে নিচের দিকে হালকা একটু তোমার এটার মধ্যে একটু আসছে তার মানে হচ্ছে 0 আরেকটু উপরে দিকে যাও যখন এটা আরেকটু উপরে দিকে যাবে তখন এটা 100 যাও হালকা হালকা একটু একটু করে যাও এটা উপরে যাইতেছো কেন নিচে যাইতে হবে জি স্যার এফ বেশ চলে আসবে ওকে এই যে তোমার এই যে ইয়াতে যাও রাইট বাট রাইট সাইড থেকে একেবারে নিচে যাও স্ক্রলের যে ইয়াটা আছে এন্টিনাটা আছে দুইটা আছে না এই যে আপেরও আর ডাউনেরও ডাউনেরও তে একটু করে ক্লিক করো স্যার এখানে হ্যাঁ হ্যাঁ একটু একটু করে ক্লিক করো হ্যাঁ এটা দেখছো দেখছো এটা আসছে তার মানে 100 হয়ে গেছে তারপরটাতে যাও এটা দাও এই যে এবার 100 ওকে তো যেটা একটা মাপ আছে ওই অনুযায়ী 100 মানে নিচের থেকে উপরের দিকে এতটুকু হইলে 100 তখন সে কাজ করবে বুঝতে জি স্যার বুঝছো100 আগে পার হইতে হবে একটা উইথ আছে মানে হাইট আছে অতটুকু হাইট পার হইতে হবে তারপরে জি স্যার এখন স্যার ঠিক আছে স্যার বুঝতে ওকে স্যার নরমালি আমরা যেটাতে হেডিং 100 দেই আর নিচে যে কন্টেন্ট থাকে সেটাতে আমরা 150 দেই ঠিক আছে আর একটু 50 পরে দেও স্যার তো সুন্দর লাগে দেখো জি স্যার ওকে আর কই বাকিরা কই যাত্রী এই অবস্থা কেন জানি স্যার কারেন্ট চলে গেছে নাকি স্যার শাকিল ভাইয়ের আচ্ছা একজন ট্রাই করলে হবে বাকিদেরও তো ট্রাই করতে হবে এটা কি লেখছে মোহাম্মদুর রহমান আচ্ছা মাসরুল মাসরুলের জ্বর সেই হোক ঠিক আছে আমাদের তো মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপেও লোক কম তাই না স্মাইল তো এই যে তোমাদের স্মাইল করতে ব্যাচ 2 এর ব্যাচ 2 তে মাইক ব্যাচ 1 এর অনেকে স্যার ব্যাচ 2 তে চলে গেছে স্যার তো এই যে করতে আমি যদি দেখি যে লোক সংখ্যা হচ্ছে তোমাদের এই জায়গায়
16 জনের মত ওকে আচ্ছা প্রিন্স ফামিনা কি লাগা এটা এটা কি ক্লাস করছে স্যার প্রথমের দিকে করছিল স্যার ওই যে অনেক আগে স্যার আপনি করানোর আগে স্যার আচ্ছা এখন আচ্ছা এইটাতে তুমি আছো আব্দুল্লাহ আল মামুন তারপর হচ্ছে অনেক তারপর আছে ইহান সাইদ ইফতেকার হাসিব ইফতেকার হাসিব কি আসছিল ক্লাস করতে না স্যার না স্যার আচ্ছা ইসমাইল কে আমরা এদের থেকে বাদ দিয়ে দিই কারণ ও তো আমাদের এটাতে নাই বাদ দিয়ে গেছে ও এটা তো তার আমি বাদ দিতে পারবো তারপর হচ্ছে GIEX এটা এক পাটা কি GIEX কি জানো স্যার এর দেখিনি কোন তো এর সাথে বোধহয় আমার মোবাইলে চ্যাটিং এ অনেক কথা হয়েছে বা কিছু একটা GIEX মাশরুম তো জ্বর মাশরুম দেখে দুইবার আসছে মাহমুদুর রহমান তারপর হলকে আল ইমরান আচ্ছা এই জাহিদ হাসান কে সাব্বির আমাদের না এই জাহিদ হাসান কে ক্লাস করছে না আমাদের জাহিদ হাসান করছে তো স্যার দেখছিলাম তো আমাদের এই জাহিদে মাত্র আমরা 9 জন আছে 10 জনের মতো আমরা পাইতেছি আমার কথাটা হচ্ছে আমরা 10 জন থেকেও কিন্তু একটা ভালো ইউনিট তৈরি করতে পারি ঠিক আছে মানে তাহলে দেখা গেল কি আমাদের একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো আর ই বিদ্যা গ্রুপে তো তোমরা থাকবেই ঠিক আছে আরো ভালো হবে ঠিক আছে হচ্ছে মানে আমরা যাতে আগামীতে টাঙ্গাইলে যদি কোনো ধরনের বিজনেস করতে পারি বা কোনো যদি স্প্রেড করার জন্য বিজনেস আমার যদি কোনো সুযোগ থাকে বা সুযোগ হয় তাহলে দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমে আমি এটা ইয়া করতে পারলাম অ্যাপ্লাই করতে পারলাম ঠিক আছে তোমরাও কাজে লাগলে আমারও কাজ হইলো জি স্যার সেটাই ঠিক আছে অনেক কি ট্রাই করছিলা অনেক আমাদের গ্রুপ মেম্বার গুলোর জন্য স্যার মানে কাজ করছি স্যার ভালো ভালো লাগে না স্যার কোনো কম্পিটিশন নাই কোনো কিছু নাই রাইট যেমন হচ্ছে তোমাদের এই জায়গার মধ্যে তোমাদের ব্যাচ আর হচ্ছে মানিকগঞ্জের ওরা 5-6 জন ছিল খুব ডেডিকেটেড এখনো কাজ করে ওইভাবে ঠিক আছে এরা নিজের নিজের সবসময় যে তোমাদের এই যে ব্রেক টাইমটা দেয় ওরা ব্রেক টাইমেও সম্ভবত বের হইতো না ক্লাসে কারো না কারো সলভ করে দিতে ঠিক আছে এই জিনিসগুলো ভালো লাগে দেখতে ভালো লাগে না পারলে তো আমি আসি একটা নিউজ যে তোমরা জানতা না এটা তো এখন জানলা আছে ফাইবারে এখন নতুন ডেটটা কি প্রমোট করতেছে এখন যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই আমাদের এখানে কেউ আসবে না স্যার টাঙ্গাইলের ব্যাচ 3 তে এবং মানিকগঞ্জের ব্যাচ গুলা থেকে এভারেজে গড়ে
প্রায় 15 জনের প্লাস মানে গড়ে 10 থেকে 12 জন থাকতোই তারা 15 জন প্রায় অ্যাক্টিভ ছিল ঠিক আছে আর মানিকগঞ্জ ইয়া তোমার হচ্ছে টাঙ্গাইলের ব্যাচ 3 যেটা ছিল সেটাতে হচ্ছিল 22 জনের মধ্যে 18 জন থেকে 20 জন এভারেজে থাকতো এবং ওই জায়গাটাও কিন্তু পিছিয়ে ছিল যারা ঠিক আছে তারা শুধু ওয়েব ডিজাইনটা শেষ করতে আবার যারা একটু বেশি দুর্বল তারা চাইলে আবার তোমাদের সাথে কাজ করে শেষ করতে পারতো কিন্তু তোমাদের এটাতে তো একেবারে বেসিক থেকে শুরু হয় ঠিক আছে যেমন আবার নতুন ধরো যে আগামী মাসে যে নতুন ব্যাচগুলো নিব ঠিক আছে এই ব্যাচগুলোতেও আবার তোমাদের বলে দেবো যে কে কারো যদি কোনো ঘাটতি থাকে এই ব্যাচের সাথে আবার নতুন থেকে আবার শুরু করতে হবে প্র্যাকটিস থাকে নতুন ব্যাচ আর এলিডি নতুন ব্যাচ হ্যাঁ এলিডি পি নতুন ব্যাচ হবে স্যার এরপর ব্যাচ তো চলতেছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের তো ব্যাচ চলতেছে কোন ব্যাচের ট্রেন করেন স্যার আমাকে স্যার এটা তোমাদের সবাইকে দিয়ে দিব আর কি সবার সব ব্যাচেই আমি দিয়ে দিব যে কেউ যদি আবার রিভাইজ দিতে চাও রিভিশন দিতে চাও জি স্যার ঠিক আছে তাহলে আবার ওই ব্যাচগুলোতে জয়েন করে ক্লাসগুলো দেখতে পারো কন্টিনিউ অ্যাটেন্ডেন্স মনে রাখতে হবে ওয়েব ডিজাইন আমরা মাত্র 2 মাসের মধ্যে 2 থেকে 2.5 মাসের মধ্যে সব শেষ করে ফেলতেছি আসলে কিন্তু বিষয়টা এত সহজ না 2.5 মাস কিন্তু সাফিসিয়েন্ট ধরো যে তুমি আরেকবার যখন এটা রিভিশন করে ফেলবা তখন দেখবে যে তোমার অনেক কিছু ব্রেনে চলে আসছে তখন আবার দেখা যাবে খুব ভালো আউটপুট নিয়ে আসবে তখন এক হচ্ছে তুমি মার্কেট প্লেসে আসো সাথে হচ্ছে কি আবার রিভাইজ দিতেছো তোমার জন্য প্লাস পয়েন্ট যাই হোক এখন হচ্ছে ফাইবারের গিগ গুলোর ব্যাপারে আমাদের কি কি জিনিস খেয়াল রাখা দরকার যদিও কি আমাদের যে পাঁচটা জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের প্লাগইন শেখানো দরকার একটা থিম তৈরি করার জন্য সেগুলো শেখানো হয়ে গেছে এর মধ্যে সর্বপ্রথম শেখানো হয়েছে লাইট বক্স ওকে তারপরে শেখানো হয়েছে কি আউলকারসেল তারপরে শেখানো হয়েছে কি কাউন্টার জেস তারপরে কি শেখানো হয়েছে স্যার ওয়াও আইসোটোপ তারপরে শেখানো হলো ওয়াও ওজেস আর কিছু দরকার পড়া এগুলাই যথেষ্ট আরেকটা জিনিস হচ্ছে ই-কমার্সের জন্য দরকার পড়া সেটা হচ্ছে জুম জেস ওকে এটা জাস্ট তোমাদের একটু দেখাই দেব মানে বলে দেব কোন সাইডে থেকে মূলত আমি ব্যবহার করি আর তোমরা আমার চাইতে আরো ভালো জিনিস পাইতে পারো কিন্তু আমার কাছে ওইটা লাইটওয়েট কাজ হয় ব্যাস এটা হচ্ছে বিষয় আমার তো ট্রিম বিরিং এর দরকার নেই ঠিক আছে সেই জিনিসটা একটু দেখাই ওকে স্যার আপনি ই-কমার্স সাইট কি কি ইউজ করেন বানান আমি ই-কমার্স সাইটে যা যা যে সকল প্লাগইনস ইউজ করি সব বলেই দিছি না আপনি কি বুটস্ট্র্যাপ দিয়ে করেন আমার সকল কাজ এখন বুটস্ট্র্যাপ ওকে ই-কমার্স সাইট করলেও হ্যাঁ বুটস্ট্র্যাপই আমার আমার করাই আছে সব বুটস্ট্র্যাপ আবার তোমরা যেগুলো করতেছো সেই জায়গা থেকে আবার নিয়ে আসি আমার কাছে যে সকল প্যানেল আছে ওগুলো দিয়েই হয়ে যায় আবার নতুন করে কি করব শুধু এখন যেটা করি সেটা হচ্ছে গ্লোবাল সিএসএস গুলো এখন আলাদা আলাদা প্যাটার্ন করতেছি এবং এই যে কি বিদ্যাতে পেইড কোর্স যেটা আছে ওদের মধ্যে যারা আছে ওদের দিয়ে আস্তে আস্তে গ্লোবাল কিভাবে তৈরি করতে হয় কি থিঙ্ক করে করতে হবে এই জিনিসগুলো ওদের ভালোভাবে শেখানো হইতেছে বিভিন্ন আলাদা হচ্ছে তোমার অ্যাকশন গুলো ডিজাইন গুলো কিভাবে আরো মোর অ্যাট্রাকটিভ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় ওরা ওগুলা ভালো পারে আর ই বিদ্যার কি এখন বুটস্ট্র্যাপের পেইড কোর্স চলতেছে হ্যাঁ দুটো ব্যাচ চলতেছে আরেকটা সামনে পাবলিশ হবে 15 তারিখের পরে এটার কাজ স্যার কি স্যার এটার কাজটা ইটারেশন না আইটারেশন ঠিক আছে ও আইটারেশন জি স্যার এটা হচ্ছে কি কোনটার পরে কোনটা সিনক্রোনাইজিং ভাবে আসবে সেটা দেখো অ্যাপ্লাই করে দেখো পারবা আচ্ছা স্যার ঠিক আছে আমি চাই যে তুমি ডকুমেন্টেশন তুমি পড়ো আমি তো দেখাই দিছি ডকুমেন্টেশন একটা দুটো ইউজ করে দেখাই জি স্যার ওকে যেমন আওয়েল ক্যারোসেল এটার মধ্যে অনেক কিছু আছে তোমরা কিন্তু তোমাদের দেখাই দিছি যে ডকুমেন্টেশন কোন কোন জায়গাতে কি কি আছে বলে দিছি আর তোমাদের খুঁজে উদার নিতে হবে
কারণ শুধু যদি আয়ল ক্যারোসেল নিয়ে ক্লাস নেওয়া যায় তাহলে কম হইলেও ঠিক আছে দুইটা ক্লাস নেওয়া যায় শুধু আয়ল ক্যারোসেল এর উপর, ঠিক আছে? ফিমেল লেভেলে আমি থিম বানাবো ওই সকল লেভেলে। সো আমি নর্মালি ই কমার্সের যে প্রোডাক্টের ভিউ, যে প্রোডাক্টের যে সিঙ্গেল পেজটা থাকে প্রোডাক্ট ডিটেলস, ওইটার মধ্যে আমি নর্মালি এটা ইউজ করি, ঠিক আছে? জেকুয়েরি জুম, ওকে। এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে আমরা এটা দেখি, তাই না? যেহেতু অনেক ধরনের পলিসি দেওয়া আছে, ঠিক আছে, জুম ইন জুম আউট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যে কল ব্যাক এগুলো পড়তে হবে, প্রপার্টি গুলো পড়তে হবে, পুরো কাজ করলে হয়ে যাবে, ওকে? জি স্যার, এটা করব। যাই হোক, আমরা নরমালি যখন ফাইবার নিয়ে কাজ করব তখন আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে এটা আমি নোট ডাউন করে দিই। আমি চাই তোমরা প্র্যাকটিস করো, আসলে তোমরা প্র্যাকটিস করো না, এটা আমার কাছে খারাপ লাগে। আর নেক্সট ক্লাসে আমরা থিম, মূলত আমি যখন কারো কাছ থেকে, মানে তোমাদের আমার আন্ডারে যারা ইন্টার্ন করে বা অথবা হচ্ছে যে যারা আমার পেড কোর্স গুলো করে তাদের কাছ থেকে আমি থিম গুলো কিভাবে জমা নিই, ঠিক আছে? যদিও এর আগে দেখাইছি, ঠিক আছে, তোমাদের দেখাইছি যে বিগত ব্যাচ গুলো কিভাবে আমাকে জমা দিচ্ছে, ঠিক আছে, তোমাদেরও সেইভাবে আগে পুরোটা শেষ করতেছো এরপরে এইভাবে জমা দিতে হবে। দেখছো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, এই যে সেকশন ওয়ান দেওয়া আছে, সেকশন ওয়ান এ শুধু এই ডিজাইনটা দেওয়া আছে, ওকে? কিন্তু এই সব কিছু মিলে সে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করছে, এটা ইনডেক্স, এটা না, আচ্ছা, এই যে পুরোটা হচ্ছে এই যে টিম নামে রাখছে, যদিও কি আমরা ইন্ডেক্সের মধ্যে রাখি, ওকে? দেখছো একেবারে 100% বুটস্ট্র্যাপ ইয়া করা 4.5 করা, তোমাদের কয়েকজন ছিল খুব ভালো পারে, ডাইরেক্ট কম পারে, তারপরেও শেষ করছে। প্রতিটা সেকশন কি আলাদা আলাদা করে দিতে হবে? কারণ হচ্ছে কি এগুলা হচ্ছে কি আমার বড় যে প্ল্যানিং টা আছে সেটা হচ্ছে সিএমএস করা, কি করা সিএমএস, তোমাদের দেখাইছি না স্যার? দেখাই একটু দেখাই, হ্যাঁ, এটা লারাভেলে করতেছি, তো পরে এটা যখন আমি পাইথনে যাব তখন পাইথন আবার এটা কনভার্ট করি, দেখাই, হ্যাঁ জি স্যার। প্রত্যেকেরই সিএসএস অনেক অনেক অনেক,
যেমন গতদিন এই যে ইপিটা তো ওরা পাবলিশ করে, মানে যে সকল ওয়েবসাইট ওদের পেড কোর্স গুলাতে যারা যারা ওয়েবসাইট কমপ্লিট করে তারা এই যেতে ছোট ভিডিও আকারে দেয়। এই যে দেখো যে ওটা দেখো অনেক অল্প সিএসএস ইউজ করে ওরা কাজ করে। এই জিনিসগুলো আমাদের কি করতে হয় শিখে নিতে হয়, যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ই বিদ্যাতে ঢুকবা, ই বিদ্যার যে ওয়েব ডিজাইনের যে গ্রুপটা আছে ওইটাতে ঢুকবো। ওইটাতে আগামী দিন অনেক ধরনের কিছু আছে, ওয়ান বাই ওয়ান আমি যারা ডিজাইনার তাদের নিয়ে মূলত কাজ করার ইচ্ছা। অবশ্যই এই বিদ্যাতে আমরা দুইটা মোড দিয়েছি সামনে, নতুন যে ইয়াটা আসতেছে তোমাদের ড্যাশবোর্ডটা, এবং টোটাল ফিচারটার মধ্যে দুইটা মোড, ফেসবুকের মতো একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। ওকে, দুইটা মোড দেওয়ার চিন্তা ভাবনা, এটার মধ্যে যদিও অনেকগুলো মোড দেওয়া ঠিক আছে এবং এগুলা কাজ চলতেছে ঠিক আছে, রেড রেড যেমন সিএমএস এর মধ্যে দেখো যে পেজ আছে। সিএমএস বলতে হচ্ছে আমরা এই যে সেকশন গুলো চাইলে কি আলাদা আলাদা ভাবে সেকশন ইনপুট দিতে পারি, যে সেকশন গুলো এইভাবে দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের এই যে পেজ একটা ক্রিয়েট করে নিলে যেন হচ্ছে এই যে পেজ ক্রিয়েট করার বিষয় থাকে, সাপোজ এই যে অ্যাবাউট আস পেজটা আছে আর ডামি পেজ একটা এটা ডিফল্ট দেওয়া থাকে। ধরুন আমি পেজ বিল্ডারে ক্লিক করলাম, ন্যাজ লাইকে দেখতে মনে হবে কি মনে হয় তুমি ইয়া করতেছো হোয়াট পেজ এর মতো করতেছো, আসলে বিষয় কথা তা না, হোয়াট পেজ এর মতো দেখা যাচ্ছে। এই About us পেজটার মধ্যে এই দুইটা টেমপ্লেটের মতো আছে, ধরো যে আমি এটাকে ডিলিট করে দিলাম, ওকে চলে গেল, কারণ আছে কোনটা এটা, তো আমি এটা সেভ করে দিলাম, তো এই নামে এটা সেভ হয়ে গেল অলরেডি। এই যে দেখছো এখন এই যে সেভ পেজ আপডেটেড সাকসেসফুল। ওকে, দেন হচ্ছে আমরা নতুন একটা অ্যাড করতে চাই, তাহলে যে প্লাসে ক্লিক করলাম আসলো, এটার মধ্যে হচ্ছে হেডারটা আমরা কি করব, বডি কি করব, ফুটারে বিভিন্ন ডিজাইন দেওয়া থাকবে। তো সাপোজ ধর যে আমরা এটা দিতে চাই, তো এটাতে ক্লিক করলাম ঠিক আছে, অটোমেটিক দেখো নিচের দিকে লোড হয়ে গেছে আসছে। এখন এই যে এটা তো অন্য নাম আসছে তাই না, এটা একটা র্যান্ডম একটা লেখা আসে, আমরা চাইলে যেটা এডিট করে দিতে পারবো। এটা তো সেকশন টাইটেল, টাইটেল আমি বলে দিলাম সাপোজ আলুগুলো, আর আমরা চাইতেছি এই জায়গাতে এই ইমেজ না অন্য একটা ইমেজ, এটা হচ্ছে ডিফল্ট একটা ইমেজ দেওয়া। ব্রাউজার ক্লিক করলাম ঠিক আছে,
সাপোজ আমরা যে ধরনের ইমেজ দিতে চাই সেটাই কাজ করবে। সাপোজ আমি দিলাম সাপোজ কে ইমেজ দিলাম, ওকে আসলো ইমেজ জায়গায় সাবমিট করলাম, ওকে চলে আসছে আলোগুলো আর ইমেজ। এটা যদি এখন আমরা সেভ করে দেই তাহলে কি এই পেজটা অটোমেটিক ডাইনামিক ভাবে সেভ হয়ে যাবে। তো এইবার এই কারণে তোমাদের মূলত কি সব সেকশন আলাদা আলাদা ভাবে করে দেওয়ার মূল কারণ। এটা কি লারাভেল? হ্যাঁ এটা লারাভেল, এটা ডেভেলপ করা হইতেছে, এটা সামনে আমরা ছাড়বো, ফ্রিতে ছাড়বো, তারপর আস্তে আস্তে আমরা মান্থলি বান্ডেল হাবি হিসেবে দেবো। কাজ অনেক কিছু আছে, কাজ কাজ করলেই করতে হবে, ঠিক আছে? ওকে আমরা জাস্ট দেখালাম যে কেন আমরা ওইটা ওইভাবে করি। যাই হোক, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ইয়ার জন্য আমরা কি কি করব, ফাইবারের জন্য ফাইবার গিগের মধ্যে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের যে ডিটেলস, প্রোফাইল ডিটেলস, এই লেখাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আমি কি কি পারি সেই জিনিসটা সুন্দরভাবে যাতে ডেসক্রিপশন দেওয়া থাকতো, ক্লিয়ার? যে আমি হচ্ছে ওয়েব ডিজাইনার, আমি রেসপন্সিভ ডিজাইন করি, আমার কাছে 500টা ট্যাম্পলেট আছে, দামি তুমি চাইলে দেখতে পারো, আমার অন্যান্য মানে আমি লোকাল মার্কেটে কাজ করে অভ্যস্ত, তার মানে তুমি এটা মনে করো না আমার প্রোফাইলটা নতুন বিদে আমি কাজ পারি না, আমি যাবে একটু সুন্দরভাবে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে? এবং আমার সকল ক্লায়েন্টরা স্যাটিসফাই থাকে, তুমি স্যাটিসফাই না হওয়ার এক পর্যন্ত আমি তোমার এটা চেঞ্জ করে দেবো, টেনশন নেই কিছু। এটা লিখে দিচ্ছি ডিটেইলস। যেমন হচ্ছে আমরা যখন গিগ তৈরি করি তখন আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে? স্যার কথা আটকে আটকে আসতেছে স্যার। আচ্ছা এখন কথা বুঝতে যায় তাহলে ও যদি আমার কাজ দেখতে চায় স্যার, আমি কি স্যার মেসেজের মেসেজে আমার স্যার টেমপ্লেট গুলো না না তোমাদের ওই জায়গাতে গিটহাবের লিংক আছে, ঠিক আছে? গিটহাবের লিংক আছে না? স্যার তুমি বলবা যে তুমি আমার গিটহাবের লিংক যেটা আছে প্রোফাইলে তো গিটহাবের লিংক দেওয়া আছে, হ্যাঁ তুমি বলবা যে তুমি ওইটাতে চাইলে দেখতে পারো, ওই যে আমার অনেকগুলো করা আছে, তোমরা যেগুলো করতেছো এটা আরেকটু আরেকটা মডিফিকেশন করবা, বুটস্ট্র্যাপ করে এখন যেভাবে শিখছো ওইভাবে তারপর দিয়ে দেবা, তুমি সাথে লিখা দেবা যে লো সিএসএস আবি যাবে সুন্দর হবে, ওকে? তো গিটহাব লিংকটা একটু অ্যাক্টিভ রাখতে হবে। দেন হচ্ছে যে তুমি যে ইমেজ দিবা সেগুলোর মধ্যে কি কি থাকতে হবে, ইমেজের মধ্যে সর্বপ্রথম থাকতে হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্কিং ডিটেল, ওয়ার্কিং ডিটেলস বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, ওয়ার্কিং ডিটেলস বলতে আমি এটা বুঝাতে চাইতেছি তুমি বলতেছো যে এটা কি, সবার ফার্স্টে লিখবা লো রেট, মানে লেখাটা মানে এটা হচ্ছে যে কম প্রাইসে তুমি পাইতেছো। দ্বিতীয় যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, ফুললি ওয়েবসাইট, ঠিক আছে? তারপরে দ্বিতীয় হয় all browser,
ক্রস ব্রাউজার কম্পিটিটিভ এটা দিয়ে দিতে হয়। তারপর যেটা দিতে হয় রিভিশন, ঠিক আছে, রিভিশন নর্মালি যেটা আমরা থ্রি রিভিশন দিই, ওকে, তো থ্রি রিভিশন থাকে। তারপরে যেটা হচ্ছে লো সিএসএস, ওকে, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে তোমার কয়দিনে শেষ করতে পারতেছো সেটা, কতদিনে শেষ করবে, এই জিনিসগুলো সুন্দরভাবে স্পষ্ট থাকতে হবে ইমেজ গুলাতে। আর যদি তুমি ভিডিও করো, ভিডিও করো সেম ভাবে তোমার যে কাজটা করতে হবে, এই জিনিসগুলা বিভিন্ন স্লাইডের মধ্যে বসাই দিতে হবে সিস্টেমিক, ঠিক আছে। আর সাথে হচ্ছে ওই ভিডিওর মধ্যে একটা ডেমো থাকতে হবে, ডেমো, ঠিক আছে, ভিডিওর মধ্যে কি একটা জাস্ট all images document এই উপরের উপরে যেগুলো আছে এগুলো সব সাথে হচ্ছে অ্যাড করে দিতে হবে, যে কোনো লাস্ট, ঠিক আছে, লিখে দিতে হবে মাই লাস্ট প্রজেক্ট, লাস্ট প্রজেক্ট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর নর্মালি আমরা ফাইবারে কখন কাজ করি সেটা হচ্ছে বিষয়, কি 24 ঘন্টা ফাইবারে কাজ থাকে, তারপরে আমরা এজ এ বাঙালি হিসেবে আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, শরীরের কথা চিন্তা করে আমরা কয়েকটা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যেক দিন বিকেল, ঠিক আছে, 4টা থেকে শুরু করে, ঠিক আছে, আমরা 8টা পর্যন্ত আমরা একটা ড্রাইভ দিতে পারি। তারপরে হচ্ছে আমরা 10টা থেকে 1টা পর্যন্ত, ওকে। আর সকালে যেটা সেটা হচ্ছে আমরা যদি ফজরের নামাজ পড়ি তাহলে ফজরের নামাজ পড়ার পর আমরা 6টা থেকে 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি। এই সময়গুলোতে একটু বেশি কাজ পাওয়া যায়, মানে বেশি অ্যাভেলেবল পাওয়া যায়, স্টার্টসে ক্লিয়ার? আমার কথা হচ্ছে 24 পাওয়া যায়, তবে এই সময়গুলোতে আমরা একটু বেশি অ্যাভেলেবল থাকার চেষ্টা করি, ক্লিয়ার? এখন আসলে যে ফাইবারে আমরা গিগ তৈরি করার সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখি, ওকে, চলো আমরা একটু ফাইবারে ঢুকি। আমরা যদি ফাইবার গিগ লিখে যদি সার্চ দিই, ওকে, আমরা যেতে দিলাম আমরা যদি ইমেজ এসে যাই অনেক ইমেজ, তাই না? দেখো তারা এটার মধ্যে কিভাবে লিখছে, ওকে, সব দিয়ে দিচ্ছে, কাস্টম স্যাটিসফ্যাক্টরি, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, রেসপন্সিভ উইথ গুড স্টাফ, প্রফেশনাল ডিজাইন, কাস্টম ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপরে সেই যাতে কি ইউজ করছে আরো কয়েকটা, এটা পারফেক্ট, এটা তো অনেক
ই-কমার্স বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম দিচ্ছে তারপর লেখা আছে আনলিমিটেড ডিভিশন দেন হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলি ওকে তারপর লেখা আছে কি অন টাইম ডেলিভারি মানে যখন তুমি মানে তোমার টাইম টু টাইম তুমি ডেলিভারি দিতে পারো যদি এটা কি ওয়ার্ডপ্রেস সাইট হয় তো তুমি এরকম টাইপেরও চাইলে গিগ বানাইতে পারো তারপরে যে এটা আছে তো এরকম টাইপের গিগ বানাইতে পারো যেটার মধ্যে তুমি লিখতে পারো যে প্রফেশনাল ওয়েব ডিজাইন ইউজিং এইচটিএমএল সিএসএস আর সাথে বুটস্ট্র্যাপ ওকে কনভার্ট পিএইচপি টু এইচটিএমএল তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন ঠিক আছে কুইক রেসপন্স তারপর হচ্ছে কি কোয়ালিটি অ্যান্ড টাইম গ্যারান্টি ওকে তো এই জিনিসগুলো তোমার কোয়েরিতে রাখতে হবে এবং প্রাইসিংটা একটু হাইলাইট রাখতে হবে যেমন এই যে দেখছেন প্রাইসিং কোনটা তো হাইলাইট স্যার কে স্যার আমরা যে ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো করব ওইগুলো করার পর কি আমরা ওয়ার্ডপ্রেসে সাইট বানাইতে পারবো মানে পরিপূর্ণভাবে হ্যাঁ আমরা তো ওয়ার্ডপ্রেসে যে কোনো একটা সাইট কাস্টমাইজ করে একেবারে 100% চালু করে দিতে পারবো আমরা কিন্তু থিম ডেভেলপমেন্ট দেখতেছি জি জি বুঝতে পারছি থিম ডেভেলপমেন্ট এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন আর থিম কাস্টমাইজেশনের কাজ অনেক এটা হচ্ছে টোটাল মার্কেট প্লেসে থিম কাস্টমাইজেশনের কাজ অনেক কিন্তু আমরা সঠিকভাবে জানি না থিম কাস্টমাইজেশনটা কিভাবে করতে হয় এবং আমাদের কোন কোন প্লাগইনস গুলো আমাদের একান্তই দরকার যেটার মাধ্যমে আমি সহজেই আমি আমার সাইটগুলো ডেভেলপ করতে পারি আমাদের এটার সম্বন্ধে প্র্যাকটিস থাকে কম তাই আমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারি ওকে পুরো আর্কিটেক্টটা দেখায় দেওয়া হবে কোন কোন জিনিসের কাজ পাওয়া যায় সেই সেই জিনিসগুলো তোমাদের শিখিয়ে দেওয়া হবে নো টেনশন ওকে এই গিগ বানানোটা আমাদের আগে কনফার্ম করতে হবে সো এই শুক্রবারের মধ্যে একটা গিগ বানাবা এটা আমাকে শনিবার দিয়ে দেখাবো তারপরে লঞ্চ করবো ঠিক আছে যে এই যে এতে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে তো এইভাবে দেওয়া যেতে পারে আর সব সময় খেয়াল রাখতে হবে গিগের যে হাইট উইথ সেটা মেইনটেইন করতে হবে ঠিক আছে আমরা যদি এইটাতে লিখি এই যে ফাইবার গিগ ইমেজ সাইজ যদি দেই তাহলে এইটাতে অলরেডি দিলে এইটাতে চলে আসবে কত এই হাইট উইথটা খেয়াল রাখতে হবে আমাদের এবং সর্বোচ্চ 5 এমবি তোরছি ওকে এই জিনিসগুলো আমাদের অনেক খেয়াল রাখতে হবে তো চলো আমরা একটু ফাইবারে একটু গুতাগুতি করে আসি কেউ যদি ডিজাইন না পারো তুমি মনে করো না যে তোমরা ওয়ার্ডপ্রেস অনেক ভালো করতে পারবা থিংক আসবে না থিংক আসবে না ডিজাইন ভালো জানতে হবে তাহলে ভালো থিংক আসতে পারবে ভালো আউটপুট দিতে পারবে নাহলে ডিজাইন তৈরি করতে পারবে ওই বানানোর ডিজাইনই কপি পেস্ট মেরে দিতে হবে তোমার ওকে আর ওই জিনিসটা বাদ দিতে হবে ওই বানানোর জিনিস কপি পেস্ট করাটা বাদ দিতে হবে গ্রাফিক ডিজাইন ডিজিটাল ওয়েবসাইট বিল্ডিং এটা দেখো যে কত কাজ করছে শুরু কত সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েবসাইট শুরু কত $100 কয়টা পেজ থাকবে পাঁচটা পেজ কিন্তু আমাদের প্রথম অবস্থাতে $100 দেওয়া যাবে না আমরা একটা সিঙ্গেল পেজের জন্য
এসে সিঙ্গেল পেজের জন্য চাপো $10, তিনটা পেজের জন্য চাপো কি $25, আর সাতটা পেজের জন্য চাপো কি আমরা $50, মনে থাকবে? বেসিক প্ল্যান, বেসিক এফোর্ট জানি কি থাকে, প্রিমিয়াম নাকি স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে প্রিমিয়াম। এই হচ্ছে বেসিক কে সাপোজ 1টা, এটাতে হচ্ছে 3টা, এটা হচ্ছে 5টা, প্রাইস হচ্ছে $10, স্যার রিভিশনটা তো স্যার আনলিমিটেড দিলে বেশি খুশি হয় প্যাকেজ স্যার। দেও সমস্যা নাই। 5 এটা হচ্ছে 10। যদি হয় বা কি আনলিমিটেড দাও কোনো সমস্যা নাই। যেটা দিলে খুশি হয় সেটাই দাও। প্রাইজিং এর স্কেলটা এরকম এরকম করুন যে একটা পেজের জন্য তুমি $25 তাহলে কিন্তু কাজ পেতে কষ্ট হয়ে যাবে। ওকে? এবং কথায় কথায় চ্যালেঞ্জ দিতে হবে যে আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি পারবা বা তুমি একেবারে 100% গ্যারান্টি পেতে পারো। ওকে জি স্যার, সেই জিনিসগুলো এবং আমাদের বিভিন্ন দরকার হলে 1-2 দিন লাগে শুধু বিভিন্ন ওয়েবসাইট মানে বিভিন্ন মানুষের প্রোফাইলে ঢুকে ঢুকে দেখবা যে তাদের মূলত সেল এত বেশি হওয়ার কারণ কি, কি কি কারণে তাদের এত ভালো সেল হইতেছে, সেই সেই জিনিসগুলো তুমি পরিলক্ষিত করতে পারো। ক্লিয়ার? এ দেখো একটা হচ্ছে 719, দেখো সে কি বক্তব্য দেয়। তারপরে যে এটারটা দেখো সে কি করছে, তার ওয়েবসাইটটা সে শুধু জাস্ট ভিডিও করে দিয়ে দিচ্ছে। ওকে, তার আমরাও স্যার ওয়েবসাইট ভিডিও করে স্যার এইভাবে দিয়ে দিচ্ছে স্যার। এটা পুরো ভেরিফাইড এবং এটা কি প্রুফ ভেরিফাইড, কি মনে করো?
দেখছো স্টার্টিং কত অনেক বেশি দেয়া দিছো ওর কাছ থেকে বস বস প্রায় দেড় লাখ টাকা হ্যাঁ এটা তারপর দেখো যে প্রো গ্রাফাইট $140 থেকে শুরু এগুলো একটু গবেষণা করতে আমার আবার জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে সব মার্কেট প্লেস আবার সময় দেওয়ার শুরু করবো কারণ এর মধ্যে আমার ইবিদার কাজ আছে আমার হাতে অনেকগুলো প্রজেক্ট তো ইবিদাটা পুরোটা শেষ হয় না ইবিদাতে আগামী মাস থেকে আমরা নতুন ইন্সট্রাক্টর নিব ঠিক আছে তো এটা প্যানেল পুরোপুরি শেষ হয় না এটা কাজ চলতেছে তারপর হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট আছে স্মার্ট ট্রেডার্স স্যার আপনি আর ক্লাস নেবেন না ইবিদায় হ্যাঁ ইবিদাতে তো আমার ক্লাস থাকে বিদ্যাতে আমি নরমালি ওয়েব ডিজাইনের ক্লাস বছরে একটা বা দুইটা করে নিই ঠিক আছে আর ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস অ্যাভেলেবল থাকে ওয়ার্ডপ্রেসের তারপর হচ্ছে তোমার হচ্ছে লারাভেলের ঠিক আছে তারপর আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে টুকটাক এভারেজে ক্লাস থাকবে আর ফাইবার গুলোতে হচ্ছে আমি টিম তৈরি করতেছি আপাতত ওয়েব ডিজাইনের টিমটা হচ্ছে আমি 5টা ব্যাচের মতো করাবো টার্গেট কি বিদ্যাতে ওই জায়গা থেকে টিম তৈরি করে তারপর হচ্ছে আমি আবার আমার ফাইবারের অ্যাকাউন্টে কাজ শুরু করবো সরসেই তারপর হচ্ছে আমার আপওয়ার্কে তো আছেই এটা অ্যাক্টিভ আছে ফ্রিল্যান্সার অ্যাক্টিভ আছে আসলে আমি যে কাজ দিব নেয়ার পর যে কাজ দিতে পারবো এটা হচ্ছে একটা সংশয় কারণ হচ্ছে আমার কিবিদ্যার কাজটা স্মার্ট ট্রেডার্স আর হচ্ছে বিয়েবাড়ি.কম এই তিনটা ওয়েবসাইট আমি 2025 সাল পর্যন্ত সময় দেবো কত 2025 সাল তো এটা হচ্ছে আমার ওই জায়গাতে বাইন্ডিং কারণ আমি এইগুলাতেই যদি ইয়াদেই তাহলেই আমার যথেষ্ট আর্নিং নিয়ে টেনশন এইগুলাতে কাজ করাবো আমার স্টুডেন্টকে দিয়ে আর আমি বুদ্ধি দিব স্যার বিএবাই.কম দেখে না না পাত্রপাত্রী তো দেখবে এটাও আছে এ টু জেড এটা হচ্ছে পায়ের পাতা থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত যা লাগবে সব কমিউনিটি সেন্টার খাবার দাবার বিয়ের কার্ড ঠিক আছে ওয়েডিং ডিনার জামা কাপড় কিনা যা আছে সব ওকে আরে এগুলা কি কাজ কি স্যার আপনি নিজে থেকে করতেছেন আরে বিজনেস ওকে নাকি স্যার নিজে কোডিং করতেছেন এটা স্যার বিজনেস পরে হবে এটা বিজনেস হ্যাঁ এগুলো হচ্ছে আমার বিজনেস যেমন বিয়েবাড়ি.কম আগামী মানে আগামী বছর জানুয়ারিতে লঞ্চ করার টার্গেট সো কাজ অনেক কাজ করতে হবে আর এর মধ্যে ইবিদার আপডেটটা দিতে হবে আগামী মাসে তো বুঝালা কি অবস্থা আর মার্কেট প্লেসে কাজ দিলে কাজ ডেলিভারি দিতে পারবো কাজ ডেলিভারি দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না তো আমি ডিসেম্বরের মধ্যে আমি মোটামুটি একটু ফ্রি হয়ে আসবো এবারে এগুলো লঞ্চ হয়ে গেলে আর আমার ওই জায়গাতে ওয়েব ডিজাইনের ব্যাচ মোটামুটি 5টা কমপ্লিট করার টার্গেট পেড ব্যাচ ইবিদার ওই জায়গা থেকে টোটাল 5 থেকে 10 জন ছেলে মেয়ে নিয়ে ঠিক আছে আমি মূলত আমার ড্রাইভ দেওয়া শুরু করি ঠিক আছে কাজ আসলে ওদের দিয়ে করাবো অবশ্যই পারিশ্রমিক পাবে পারিশ্রমিক পাবে না বিষয়টা তা না অবশ্যই পারিশ্রমিক পাবে ঠিক আছে একটা পার্সেন্টেজ থাকবে যে যেটা নিয়ে কাজ করবে ওটা অত পার্সেন্ট পাওয়া যাবে ঠিক আছে ভালো অ্যামাউন্ট ভালো কাজ শিখবে স্যার আমাদেরও নিয়ম স্যার হ্যাঁ তোমরা ভালো কাজ শিখো তোমাদেরও নিয়ম স্যার পারলে দিতে আমার কোনো সমস্যা না পারলে সমস্যা কারণ আমি নিলাম পরে আবার তো এটা আমারই বানাই দিতে হবে তো ঝামেলা নেয়ার পর কাজ হচ্ছে কি আছে যাকে অ্যাসাইন করা হবে তারই শেষ করে দিতে হবে এবং টাইম টু টাইম এবং খুব ফেথফুল হইতে হবে যে পরে মোবাইল বন্ধ করে ছুঁয়ে দিবে আমি আর খুঁজতে থাকবো হ্যাঁ এরকম হবে না এরকম হইলে তাকে সব সাইট থেকে ব্যান করে দেবে ঠিক আছে সরকার না থাকলে
ওকে সো এরকম টাইপেরই আমার মানে সামনে ভিডিও টিডিও এগুলো করেই মার্কেট প্লেসে আবার ব্যাক করার ইচ্ছা ওকে শুধু তাই না থিম ফরেস্ট যত ধরনের মার্কেট প্লেস আছে সবগুলোতে আবার এক চোখে কাজ করা শুরু ঠিক আছে এজন্য আমি টিম বানানোর চেষ্টা করতেছি টিম কারণ আমার দ্বারা কি এত কিছুতে মেইনটেইন করা সম্ভব না কারণ আমি আগেই বলে দিলাম যে 2025 সাল পর্যন্ত আমি কোনটাতে সময় দিব ইবিদ্যা স্মার্ট ট্রেডার আর বিয়ে বাড়ি তাই বলে যে মার্কেট প্লেসে কাজ থাকবে না তা না মার্কেট প্লেসও থাকবে মার্কেট প্লেসে আমি কাজ বলতে হচ্ছে আমার বুদ্ধিটা আমার স্টুডেন্টের সাথে শেয়ার করবো যে তুমি এমনি এমনি বানাই দাও শেষ ওকে এই হচ্ছে আমার টার্গেট আর ম্যাক্সিমাম কাজগুলো আমরা স্মার্ট ট্রেডার্স এর আন্ডারে নিব ঠিক আছে স্মার্ট ট্রেডার্স হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানি হবে ওকে অনলাইন অফলাইন ঠিক আছে ইন্টারন্যাশনাল আর হচ্ছে লোকাল দুটোতে কাজ করব ঠিক আছে ওইভাবে তৈরি করা হইতেছে সো এই হচ্ছে বিষয় এবং আমাদের থিম গুলো আমরা যারা যারা থিম ভালো পারবো বা বানাইতে পারবো আমাদের কিছু কিছু থিম এই স্মার্ট ট্রেডার্স এ থাকবে ওই জায়গা থেকে পেপল এর মাধ্যমে মানুষ কিনতে পারবে বা অন্যান্য পেমেন্ট মেথড এর মাধ্যমে সেই ব্যবস্থাও করা হবে কাজ আছে প্ল্যান আছে অনেক বড় ঠিক আছে কিন্তু লোক নেই লোক আনতে হবে ওকে তো আমরা কি করবো যে প্রত্যেকটা ফাইবারে আমরা কম হলে এক থেকে দুই দিন সময় নিয়ে খাতা কলম নিয়ে বসে বসে এইগুলো একটু অ্যানালাইসিস করে নোট ডাউন করবো যে তারা বেস্ট কিভাবে হইলো ওকে তারপর হচ্ছে আমরা গিগটা তৈরি করবো ক্লিয়ার এবং প্রত্যেকের প্রোফাইল পড়বো যে তার প্রোফাইলে কি কি দিছে হুবহু কপি করবো না ভুলেও না কেউ কখনো ভুলেও হুবহু কপি করবা না পাঁচ ছয় জন এটা পড়বা তারপর নিজের সুন্দর করে একটা গুছায় লিখবা সেটা আবার আমারে দিয়ে চেক করে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নাই আমি চেক করে দিব ঠিক আছে তারপরে পাবলিশ করবা ওকে মনে থাকবে এই হচ্ছে তোমাদের ফাইবারের প্রতি বক্তব্য এভাবে মেনটেন করলে বা ফলো করলে আশা রাখি ভালো হবে যেটা দেখো এটাও তারা ভিডিও করছে দেখছো কত সুন্দরভাবে এই এই পলিসির ভিডিও গুলো করতে হবে ও আমরা তো এটা দেখছি এটা তো অল্প ইয়া করছে ও যে সিলস করছে এবং শুধু তাই না বিভিন্ন পলিসি আছে সেই পলিসি আমাদের মেনটেন করতে হবে ওকে সরসি কথা ওকে দেখো এর মাত্র একটা সেলস হয়েছে তিনটা অর্ডার অলরেডি আছে ওকে বিষয় দেখো যে ওদেরটা তো দেখো বেসিক প্ল্যান 140 তো তিনটা যদি তার রানিং থাকে কত হইলো এক মাসে যদি $500 আর্ন করতে পারো খারাপ নামাজ করবা টাইম টু টাইম আর হচ্ছে মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সেগুলো ভালোভাবে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কারো কোনো কোশ্চেন কোশ্চেন না থাকলে আজকের মতো আমাদের আজকের ক্লাস শেষ কারণ আজকে আমাদের যা যা দরকার ছিল সব পাইনি ওকে তো নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে যেটা যে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেটা ফাইনাল রিভিশন যে কি কি সামনে আছে সব শেষ করে ফেলবো ঠিক আছে দেন হচ্ছে আমরা ওই জিনিসটা দেখি ক্লিয়ার এবং আমি কিভাবে থিমগুলো জমা নেই সেই পলিসিটা দেখাই দেবো ক্লিয়ার মাহাদি কি বলতে চাইছো
জি স্যার জিজ্ঞাসা করেছিলাম যে পিএইচপি ক্লাস আমাদের কবে থেকে হবে স্যার? পিএইচপি তো ক্লাস হবে না, কারণ পিএইচপি ক্লাস নিতে হলে 10টা ক্লাস নিতে হবে। সরসি 10টা ক্লাস নিলে তো আমি ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশনটা আছে সেটা তো শেষ করা সম্ভব হবে না। সরসি জি স্যার অরিট হওয়ার কিছু নাই, ঠিক আছে? হইতে পারে যে সপ্তাহখানেক বলছিলেন তো তাই জিজ্ঞাসা করলাম। আমি কিন্তু এটা বলছি যে আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে আমরা পিএইচপি অবশ্যই শিখতাম, কারণ পিএইচপি 10টা ক্লাসের আগে শেষ করা সম্ভব না। ন্যূনতম ড্যাশবোর্ড মানে লগইনটা ক্লিয়ার করতে হবে, লগইনের পর কিভাবে আমরা ওই জায়গাতে পেজগুলোতে যাই, এই টোটাল সিডিউল মানে সিরিজটা শিখতে হলে 10টা ক্লাস লাগে। ওকে, কিন্তু আমাদের হাতে ক্লাস আছে কয়টা স্যার? পিএইচপি স্ট্যাক ডেভেলপমেন্ট করা যায়? হ্যাঁ বুঝে নাই, পিএইচপি স্যার কি ডেভেলপমেন্ট করা যায়? ওয়ার্ডপ্রেসের স্যার পিএইচপি না শুধু ডেভেলপমেন্ট করা যায়? শিখতেছি আমরা, যেটা ওয়ার্ডপ্রেসে শিখবো সেটা হচ্ছে কাস্টমাইজেশন। কি কাস্টমাইজেশন? এটাতে আমাদের পিএইচপি কিছু লাগবে না। জি স্যার, কিন্তু আমাদের জানতে হবে কাস্টমাইজেশনের প্রপার ওয়েটা কিভাবে আমাদের করতে হবে। আর তোমাদের এটাতে অরিট হওয়ার কিছু নাই, কারণ আগামী মাসের দিকে পিএইচপি এর একটা পূর্ণাঙ্গ কোর্স ই বিদ্যাতে ফ্রি দেওয়া থাকবে। ওকে, ওটাতে প্রায় 27টা লেসন। কয়টা? 27টা লেসন। ওটাও যদি তুমি ফলো করো তাহলে পিএইচপি এর অনেক কিছু পারবা, শুধু তাই না, পিএইচপি যে কোনো ওয়েবসাইটও বানানোর ক্ষমতা রাখবে। মানে স্যার আপনি ক্লাসের মধ্যে জানেন স্যার ওগুলো সবই থাকবে স্যার ওই কোর্সে? সবই থাকবে। হ্যাঁ দেখো স্যার, আর এতে বেশি অ্যাডভান্স জানতে হলে টিভিটার সাথে থাকবা, যখনই পেজ চালু করা হয় ঢুকে যাবা, তেলেই হবে। কারণ আমি বেসিক আমাদের কি পেড কোর্সে কোনো বেসিক থাকে না, ঠিক আছে? সব অ্যাডভান্স বেসিক সে মাগনা শিখে আসবে, ঠিক আছে? ভালোভাবে শিখে আসবে, কারণ ওই বেসিক ছাড়া সে এনরোলই করতে পারবে। আর পলিসি হচ্ছে এটা এই বিদ্যাতে যে তুমি পেড কোর্সটা করবা, ভালো কথা, টাকা দিয়ে করবা, তোমার টাকা তুমি যেমন ইচ্ছে এমন করবে। কিন্তু এটা আমি অন্য কোম্পানি না, যে অন্য কোম্পানির মতো যে স্টুডেন্ট আইতে পারলেই খুশি না, তোমার বেসিকটা আগে চেক হয়। চেক হয় যদি তুমি বেসিকে পারো মানে কমপ্লিট করা থাকে তাহলে তুমি এনরোল করতে পারবা, আদারওয়াইজ এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে যে তুমি ওই কোর্সের জন্য ফিট কিনা। কারণ আমি কোর্সে তুমি এনরোল করলা তারপর তোমার পিছনে আমি দৌড়ে দেবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। স্যার ফাইবারে স্যার যদি স্যার আমি বুটস্ট্র্যাপ দিয়ে স্যার চারটা গিগ খুলি স্যার, যেমন স্যার একটা কাস্টম ওয়েবসাইট আর একটা স্যার ল্যান্ডিং পেজ বুটস্ট্র্যাপ দিয়ে, মানে তিন চারটা খুলি সমস্যা তো নাই স্যার? আর স্যার কাজ পাই তো আমার সুবিধা হবে না? তাহলে বাইক গিগ করতে শুধু মাত্র সর্বোচ্চ দুইটা গিগ রাখবা, বুটস্ট্র্যাপের গিগ রাখবা কয়টা? দুইটা। দুইটা, আর তারপরে ওয়ার্ডপ্রেস যখন কাস্টমাইজেশন শেখানো হবে তখন তিনটা তোমার গিগ করা লাগতে পারে। কয়টা? তিনটা। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শুধু, আরেকটা হচ্ছে লগইন পেজ এর ইউআরএল এবং লগইন পেজ মডিফিকেশন, আরেকটা হচ্ছে চ্যাট বক্সের জন্য, চ্যাটিং এর যে প্লাগইনসটা সেটা তুমি অ্যাড করে দিবা। এরপর যদি আরেকটা স্পেশাল তুমি কম্বো বানাইতে চাও সেটা বানাবা, কিন্তু দুইটার বেশি ওয়েব ডিজাইনের উপরে দরকার নাই, দুইটা দিয়ে যথেষ্ট। ওয়ার্ডপ্রেস দা তিনটা স্যার? একটা গিগের মধ্যে স্যার দুই তিনটা ইমেজ দিব, ল্যান্ডিং পেজ তারপর আস্তে আস্তে পেজ বানাই। যদি ছোট ভিডিও করতে চাও অবশ্যই ভিডিওর লেন্থ 1 মিনিটের ছোট হইতে হবে। কত? 1 মিনিটের ছোট। সো ভিডিও করার জন্য তুমি যে ভিডিও সফটওয়্যারগুলো আছে সেগুলোরও কাজে করতে পারো, অথবা হচ্ছে তোমার যে ইয়াটা আছে পাওয়ারপয়েন্ট আছে পাওয়ারপয়েন্টের মাধ্যমেও করতে পারো। পাওয়ারপয়েন্টে তো আসলে ভিডিও এফেক্টগুলো দেখা যায় না, অপশনে যে এফেক্টগুলো আছে তোমার যে ইয়াটা ওটা কি বলে ওয়েবসাইটে যে এফেক্টগুলো আছে সেই এফেক্টগুলো তো বোঝা গিগের জন্য কি স্যার? গিগের জন্য সাইজ নির্ধারণ করা আছে স্যার যে এত এমবি হতে হবে? এই দীপ্ত বলো তো, দেখাইছে কিনা স্যার? দেখাইছে স্যার। 5 এমবি 5 এমবি
দেখে নিলে হবে না, ওইটার মতো করার চেষ্টা করতে হবে। আর তোমাদের যেটা দেওয়া হয়েছে, যে প্রত্যেকের যে টেমপ্লেটটা দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করো, সেটার জন্য ভালো হবে তোমাদের। সেটাই তো তুমি ডিজাইনটা ইয়া করবা, ঠিক আছে, ছোট করে ভিডিও করবা। আর ভিডিও স্টাইল দেখতে হলে ই বিদ্যা ওয়েব ডিজাইনের যে গ্রুপটা আছে, ওই গ্রুপের ভিতরে ঢুকো, যে বিভিন্ন মানুষ বিভিন্ন ডিজাইন ওই জায়গা থেকে ওয়েবসাইট কিভাবে তারা ছোট ভিডিও করে দিছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দিছে, সেই সম্বন্ধেও কি তুমি আইডিয়া নিতে পারবে, বুঝতে পারছি। ওদের ওই জায়গাতে প্রিপেয়ার করে দিচ্ছে, যারা পেড ব্যাচের তাদের প্রিপেয়ার করে হইতেছে এই ভিডিও বানানোর, কারণ হচ্ছে সামনে আমরা তো গিগ দিয়ে কি অ্যাকশনে যাবো, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর কালকে সবাই টাইম টু টাইম সকাল সকাল চলে আসবে। Okay. Allah Hafiz.